মুহূর্তে বলছিলাম, অক্সিলারি সেলস, অক্সিলারি সেলস হচ্ছে বেসোফিল, তারপর প্লেটলেট, ঠিক আছে? এরা সরাসরি ইমিউন সিস্টেমের সাথে জড়িত না থাকলেও এরা ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ করে না, আমি দেখতেছি এখানে। এদের কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে একটু বুস্ট করা। আচ্ছা, তাহলে আমরা আজকের লেকচার শুরু করি। আজকের জি ভাই, লেকচারে আমরা সলিবল মিডিয়েটর দিয়ে শুরু করব। হ্যাঁ, সলিবল মিডিয়েটর গুলা বেসিক্যালি হচ্ছে রিপোর্ট তোমাদের, এরা তার হচ্ছে কাছে পাঠানো ইমিউন হয়ে সেল কখন থেকে আসতেছে, রিলিজ রিপোর্ট হওয়া হয়েছে। প্রোটিন। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে তো? না, কেউ জি একজন স্যার, রেসপন্স করো। জি আচ্ছা, স্যার, জি ওকে। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সলিবল মিডিয়েটর আমরা বুঝলাম, সলিবল কেন বলা হচ্ছে, কারণ প্রোটিন গুলা সাধারণত ওয়াটার সলিবল হয়। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে সলিবল মিডিয়েটর অফ ইমিউনিটি। এরা সাধারণত তোমার এক্সট্রাসেলুলার ফ্লুইড অথবা ব্লাডের ভেতরে থাকে। ঠিক আছে, সেলের ভেতরের চাইতে এদের কাজটা হচ্ছে সেলের বাইরের কাজ। আচ্ছা, তাহলে এই সলিবল মিডিয়েটরের ভিতর কি কি আছে? আমরা দেখতেছি অ্যান্টিবডিজ আছে, যেটা বি সেল রিলিজ করে তোমরা বললা, তারপরে সাইটোকাইন আছে, সাইটোকাইন এটা আমরা দেখবো কি জিনিস, তারপরে দেখতেছি কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট, তারপর আরো আছে আরো অনেক ইনফ্লামেটরি মিডিয়েটর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন শুরুতে আসি কমপ্লিমেন্ট সিস্টেমে। ঠিক আছে, কমপ্লিমেন্ট সিস্টেম, এখন এটা হচ্ছে তোমার একটা ইনেট ইমিউন সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে মানে এখানে অনেকগুলো প্রোটিন আছে, আমরা নেক্সট স্লাইডে দেখব। তোমরা কি ব্লাড কোয়াগুলেশন পাতেটা দেখছিলা, যে অনেকগুলো ফ্যাক্টর থাকে না, একটা আরেকটাকে অ্যাক্টিভেট করে ফাইনালি তোমার ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হয়, মানে জি স্যার, দেখছি। অনেকগুলো ক্যাসকেডের মতো না, মানে জি একটা স্যার, ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করতে থাকে, এরকম এরকম করে অনেক অনেকগুলো তোমার ফ্যাক্টর শুধু অ্যাক্টিভেটেড হতে থাকে, ফাইনালি একটা প্রোডাক্ট অ্যাক্টিভেট হয়, সেটা দিয়েই কিন্তু ব্লাড ক্লটটা হয় না? জি কমপ্লিমেন্ট স্যার, সিস্টেমটাও কিন্তু এইরকম, অনেকগুলো প্রোটিন, এখানে 20টার মতো প্রোটিন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই যে এদের কাজটা কি, এদের কাজ হচ্ছে তোমার ইনেট ইমিউনিটিতে তোমার হেল্প করে। ঠিক আছে, আবার অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের সাথেও কিন্তু এদের লিঙ্ক আছে, কমপ্লিমেন্ট সিস্টেমের। ঠিক আছে, এখন দেখো এই স্লাইডটা যদি দেখো, ঠিক আছে, এখানে দেখো তোমার অনেকগুলো প্রোটিন দেখা যাচ্ছে না, এই যে C1, C4, C2, তারপরে এখানে দেখা যাচ্ছে MASP, তারপর C4, C2, এরা, তারপর এখানে দেখো C3, C3A, এরা সবগুলো হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেমের এক একটা প্রোটিন না? এখন কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেশন কিন্তু বিভিন্ন উপায়ে হইতে পারে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যখন আমাদের সেলের বডির ভিতরে ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন ব্যাকটেরিয়ার সেল সারফেসের কন্ট্যাক্টে আসার সাথে সাথেই কিন্তু বিভিন্ন মলিকিউল আছে কমপ্লিমেন্ট সিস্টেমের, এরা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এরা অ্যাক্টিভ হয়ে এরকম, এখানে কিন্তু অনেকগুলা অনেকগুলা স্টেপ আছে, যেটা এখানে আমি মানে সিম্প্লিফাই করার জন্য দেখাচ্ছি না, এটা যখন আমরা কমপ্লিমেন্ট চ্যাপ্টার করবো তখন সেখানে দেখাবো। ওই ধর ওই ওই প্রোটিন গুলো কমপ্লিমেন্ট সিস্টেমের ওই প্রোটিন গুলো অ্যাক্টিভেট হয়ে যায়। ফাইনালি অ্যাক্টিভেট হতে হতে আমাদের এখানে দুই ধরনের তোমার মেইন কমপ্লিমেন্ট প্রোটিন আছে, একটা হচ্ছে C3, একটা হচ্ছে C5। ঠিক আছে, এদেরকে অ্যাক্টিভেট করে ফাইনালি। এদেরকে অ্যাক্টিভেট করলে এরা একদম শেষ দিকে গিয়ে একটা কমপ্লেক্স ফর্ম করে। এটা কি করে, যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে অথবা সেল মেমব্রেন আছে, সেখানে গিয়ে এক ধরনের কমপ্লেক্স সৃষ্টি করে, এটা বলা হচ্ছে ম্যাক, মানে মেমব্রেন অ্যাটাক হেডফোন কমপ্লেক্স। লাগা, কেউ সাউন্ড করতেছে, একটু মিউট করো। তো কমপ্লিমেন্ট প্রোটিন গুলো কি করে, যখন আমাদের বডির ভেতর ব্যাকটেরিয়া প্রবেশ করে, ব্যাকটেরিয়ার কন্ট্যাক্টে এসে ওরা অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং অনেকগুলো ক্যাসকেড শেষে একটা কমপ্লেক্স সৃষ্টি করে ওই ব্যাকটেরিয়ার সেল সার্ফেসে। ঠিক আছে, ওই ব্যাকটেরিয়ার সেল সার্ফেসে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা যখনই হয়, তখন কি হয়, তোমার বাইরের মানে বাইরের যেই পরিবেশটা আছে সেটার সাথে ব্যাকটেরিয়ার সেলের ভেতরের জিনিসগুলো এক্সপোজ হয়ে যায়, তার মানে এখন সেলটা লাইসিস হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে একটা পাথওয়ে আছে, সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। ঠিক আছে, সেটার সেটা অ্যাক্টিভেশনের প্রধান স্টিমুলাই হচ্ছে, দেখো C1Q, C1Q হচ্ছে তোমার মানে অনেক বড় একটা কমপ্লিমেন্ট প্রোটিন। এটা যখনই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স পায়, তখন এই C1Q অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সেখান থেকে এদিক দিয়ে এসে তোমার এই এই জিনিসগুলো হইতে পারে। আবার দেখো আরেকটা আছে অল্টারনেট পাথওয়ে, আমি যে বললাম যে প্যাথোজেন, প্যাথোজেনের সারফেস কন্ট্যাক্টে আসে, প্যাথোজেনের যখন সেল সার্ফেসের কন্ট্যাক্টে আমাদের বডির কমপ্লিমেন্ট প্রোটিন গুলো আসে, তখন সেগুলো অল্টারনেটিভ পাথওয়েতে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এছাড়াও প্যাথোজেনের গায়ে তোমার বিভিন্ন প্যাথোজেন ভাইরাসের গায়ে এক ধরনের পলিস্যাকারাইড থাকে, এটাকে বলা হয় ম্যানোস বাইন্ডিং লেকটিন। ঠিক আছে, MBL বলা হচ্ছে, ম্যানোস বাইন্ডিং লেকটিন, এগুলা এগুলার কন্ট্যাক্টে যখন আসে তখনও কিন্তু আমাদের কমপ্লিমেন্ট পাথওয়েটা অ্যাক্টিভেট হয়ে যায়।
তাহলে কমপ্লিমেন্ট পাথওয়ে এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে মানে কমপ্লিমেন্ট হচ্ছে বেসিক্যালি এ গ্রুপ অফ প্রোটিনস না, এদের কাজ হচ্ছে ফাইনালি ব্যাকটেরিয়া বা ভাইরাসের বডিতে মানে সারফেসে একটা কমপ্লেক্স সৃষ্টি করা যেটার মাধ্যমে সেলটা লাইসিস হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও আমরা দেখবো যে এখানে C3A দেখতেছো, তারপর C5A দেখতেছো, এগুলো কিন্তু এক্সট্রা আরেকটা কাজ আছে, সেটার কাজ হচ্ছে এটা কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা কেমোট্যাক্সিস যখন দেখবো সামনে যে এটা অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে, মানে ইমিউন সেলগুলোকে ডিরেক্ট করতে পারে যে এখন ওদের কোথায় যাওয়া দরকার। এগুলো যখন যেসব জায়গায় এগুলোর কনসেন্ট্রেশন বেশি, ইমিউন সেলগুলো সেখানে গিয়ে জড়ো হয়, ঠিক আছে। এই জন্য এদেরকে কেমোট্যাকটিক ফ্যাক্টরও বলা হয়, ঠিক আছে, C3A C5A, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কমপ্লিমেন্ট সিস্টেমের কাজটা দেখি, কিভাবে কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করতেছে। আচ্ছা, যখনই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে, ধরো C3 থেকে আমরা দেখলাম যে C3A হচ্ছে, আবার C5 থেকে C5A হচ্ছে না, তখন কি হয় যে এরা তিন রকম ভাবে তোমার ইমিউন সিস্টেমকে হেল্প করতে পারে। কিভাবে? প্রথম কথা হচ্ছে যে অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট গুলা কি করে, তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কোট করে ফেলে, ঠিক আছে। আমরা এখানে দেখবো এই যে কোট করে ফেলতেছে না, এখানে চারপাশ কি করে, ধরো ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের শরীরের চারপাশে গিয়ে এরা জড়ো হয়ে যায়, ঠিক আছে, মানে কোট করে ফেলে আর কি। আমরা যেরকম জামা কাপড় পরি না, মনে করো যে কমপ্লিমেন্ট দিয়ে ব্যাকটেরিয়ার আর একটা জামা কাপড় পরাই দিছে, ঠিক আছে। এখন এটা সুবিধাটা কি হইলো, সুবিধাটা হচ্ছে এখন আমাদের বডির ইমিউন সিস্টেম সহজে চিনতে পারে এদেরকে, যে কমপ্লিমেন্ট দিয়ে কোট করা কোনো কিছুকেই ধ্বংস করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কমপ্লিমেন্টের একটা উপায়, প্রধান উপায় কাজ করে, সেটা হচ্ছে তোমার কোট করে দেওয়া, এটাকে আমরা বলতেছি অপশনাইজেশন, ঠিক আছে। এখন যেই জিনিসটা তোমার ব্যাকটেরিয়ার গায়ে বসে গেল, যেই জিনিসটা দিয়ে কোট করলো, ধরো তোমার C3A বা C5A, ঠিক আছে, এটা তোমার ব্যাকটেরিয়ার সার্ফেসের চারপাশ প্রতিটা মানে চারপাশ দিয়ে ঘিরে ফেলছে এরা, ঠিক আছে, ব্যাকটেরিয়ার সেলটাকে। তাহলে এদেরকে বলা হচ্ছে অপসোনিন, বুঝতে পারতেছো, অপসোনিন। অপসোনিন যখন কোনো প্যাথোজেনের চারপাশে ঘিরে ফেলছে, তখন ওই প্রসেসটাকে বলা হচ্ছে অপসোনাইজেশন বা কোটিং। আচ্ছা আচ্ছা, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা বললাম যে কমপ্লিমেন্ট গুলো তোমার কেমোট্যাক্সিসে হেল্প করে। কেমোট্যাক্সিস মানে হচ্ছে, দেখো, অ্যাট্রাকশন অফ ফ্যাগোসাইটস টু সাইটস অফ ইনফেকশন, মানে যখন তোমার একটা জায়গায় ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, তখন কি হয় যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হয়ে যায়। কারণ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট কিভাবে হয়েছে, যে অলরেডি সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রেজেন্স আছে, যার কারণে তোমার কমপ্লিমেন্ট গুলো অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন কমপ্লিমেন্ট যখনই অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তখন এটা অন্যান্য সেলের জন্য, ইমিউন সেলের জন্য এটা সিগন্যাল হিসেবে কাজ করবে, ফ্যাগোসাইটদের জন্য এটা সিগন্যালিং হিসেবে কাজ করবে যে এইখানে একটা সমস্যা হচ্ছে, এইখানে আমাদের যাওয়া দরকার, ঠিক আছে। তখন ফ্যাগোসাইটগুলো কি করে, তোমার এই কমপ্লিমেন্টগুলোর মানে যেসব জায়গায় কনসেন্ট্রেশন বেশি ওইদিকে হাঁটা শুরু করে, ঠিক আছে। এগুলো আমরা দেখবো আজকে কেমোট্যাক্সিসে, এভাবে করে ওখানে জড়ো হয়। তাহলে কমপ্লিমেন্ট কি করতেছে, যে একবার প্রথমবার অপশনাইজেশন করতেছে, মানে ব্যাকটেরিয়াগুলোকে ঘিরে ফেলতেছে, ঠিক আছে। এখন ঘিরে ফেলার ঘিরে ফেলছে, একটা তো করে ফেলছে, এরপর আবার যখন কোথাও ইনফ্লামেশন হচ্ছে, সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের কারণে, যে কমপ্লিমেন্টের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার কারণে, এবার আবার ফ্যাগোসাইটগুলো আবার সেই দিকে রওনা দিচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্যাগোসাইটগুলোকে সে লোকালাইজ করতে পারে, ডিরেক্ট করতে পারে, এই জিনিসটাকে আমরা বলতেছি কেমোট্যাক্সিস। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে এরা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মেমব্রেনের ভেতর একটা কমপ্লেক্স সৃষ্টি করে, কমপ্লেক্সের নাম হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা ম্যাক। ম্যাক যখনই কোনো সারফেসে যখন তৈরি হয়ে যায়, তখন ওই সারফেসের ইন্টেগ্রিটি আর থাকে না, মানে ওই সারফেস দিয়ে ভেতরের সব কিছু বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে এভাবে ব্যাকটেরিয়া সেলটা মারা যায়। তাহলে লাইসিস করে, কেমোট্যাক্সিস করে, আর অপশনাইজেশন করে, এই তিন পদ্ধতিতে কমপ্লিমেন্ট আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে। আচ্ছা স্যার, শোনা যাচ্ছে না, রিপিট করব, তুমি শোনো নাই না কেবি শোনো নাই স্যার, একটু রিপিট করলে ভালো হয় স্যার। আচ্ছা, বলতেছিলাম যে কমপ্লিমেন্ট জিনিসগুলো হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটিন না। কমপ্লিমেন্টগুলো সাধারণত অ্যাক্টিভ অবস্থায় থাকে না আমাদের শরীরে নরমালি, কিন্তু যখনই আমাদের বডিতে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকতেছে, তখন ওদের সারফেসের কন্ট্যাক্টে এসে আরো অনেক পদ্ধতি মাধ্যমে, আমরা যে দেখছি আগের স্লাইডে, কমপ্লিমেন্টগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে ওরা কি করতে পারে, অ্যাক্টিভেটেড হয়ে যে অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্টগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কোট করে ফেলে, কোট করা মানে ঘিরে ফেলে আর কি, চারপাশ দিয়ে ওই সেল বা ওই ভাইরাসের চারপাশে তোমার কমপ্লিমেন্ট লেগে থাকে, ঠিক আছে। মানে ওদেরকে একটা
আবরণ পরায় দেয় আর কি, ঠিক আছে? তাহলে আমাদের ইমিউন সিস্টেমের এগুলোকে চিনতে সুবিধা হয় যে যেই ধরনের কোষে বা যেই ধরনের জিনিসে তোমার কমপ্লিমেন্ট লেগে থাকে সেই সব জিনিসকে আমাদের বডি ডিস্ট্রয় করার জন্য টার্গেট করে। শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে না? হতে পারে আচ্ছা মুর্শিদুল, তুমি কি স্লাইডটা দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা আমরা কন্টিনিউ করি। এই স্লাইডে তো কারো সমস্যা নাই না, বুঝছো তো তোমরা? না ঘিরে ফেলার পর এসে লাইসিস করে স্যার। হ্যাঁ লাইসিস কি ওভার যে লাইসিস কিভাবে করে, যে আমরা এখানে দেখছি, দেখো এখানে এই যে একটা একটা তোমার চ্যানেলের মতো হইছে না, এখানে দেখো 3 5 B থেকে 9, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কমপ্লিমেন্টের, এগুলো হচ্ছে অনেকগুলো কমপ্লিমেন্ট প্রোটিন একসাথে হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে। যেমন এখানে C5B আছে, C6, C7, C8, 9, এই 4-5টা প্রোটিন মিলে তোমার ব্যাকটেরিয়াল সেল সারফেসে এরা যখন একসাথে বসে তখন একটা কমপ্লেক্স প্রোটিনের কমপ্লেক্স হয় না? এই কমপ্লেক্স গুলো তোমার একটা চ্যানেলের মতো কাজ করে, ঠিক আছে? এই চ্যানেল দিয়ে ব্যাকটেরিয়াল সেলের ভেতরে জিনিসগুলো বাইরে বের হয়ে চলে আসে। তাহলে কি হচ্ছে, সেল লাইসিস হয়ে যাবে না, ব্যাকটেরিয়াল সেলটা মারা যাবে না? এই কথাটাই আমি এখানে বলতেছি যে লাইসিস করতে পারে কমপ্লিমেন্ট ব্যাকটেরিয়াল বা ভাইরাসকে, তারপরে কেমোটাক্সিস করতে পারে। কেমোটাক্সিস করবে কাকে? যে লিউকোসাইটকে, আমাদের বডির যেই হোয়াইট ব্লাড সেল আছে বা ফ্যাগোসাইট আছে সেদের, ওদেরকে কি করবে, যেখানে ওদের যাওয়া দরকার, যেখানে ব্যাকটেরিয়া আছে অলরেডি, ঠিক আছে, ওদেরকেও সেখানে নিয়ে যায়। এটা করতে পারে, যেটা হচ্ছে কেমোটাক্সিস, মানে ওদেরকে একটা পথ দেখায় দেয়। আর একটা হচ্ছে অপসোনাইজেশন করে। অপসোনাইজেশন হচ্ছে বাইরের ব্যাকটেরিয়াকে, ফরেন ইনভেডারকে চিনায় দেয় যে ইমিউন সিস্টেমের কাছে। কিভাবে? যে ও কি করে, ওর চারপাশে একটা আবরণ তৈরি করে, ঠিক আছে? একটা আবরণ তৈরি করে, কমপ্লিমেন্ট প্রোটিন চারপাশে বসে একটা আবরণ তৈরি করে। এই প্রসেসটাকে আমরা বলতেছি অপসোনাইজেশন, ঠিক আছে? এই কারণে কমপ্লিমেন্ট যে এই কাজটা করতেছে, অপসোনাইজেশন করতেছে, এই জন্য কমপ্লিমেন্টকে আবার অপসোনিনো বলা হয়, ঠিক আছে? যেসব প্রোটিন অন্য অন্য একটা ফরেন অর্গানিজমের চারপাশে বসে ওদের আবরণ সৃষ্টি করে, এদেরকে বলা হয় অপসোনিন, ঠিক আছে? আমরা দেখবো অ্যান্টিবডিও কিন্তু অপসোনিন হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন নেক্সট। তার মানে স্যার কমপ্লিমেন্ট স্যার? হ্যাঁ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যেটা, এটা কি কমপ্লিমেন্ট প্রোটিন আমাদের শুধু ওই চিনায় দেওয়ার কাজটা এইটা করে না, লাইসিসটা ওই করে স্যার? ওইটাই করে। এখানে দেখতেছো না তিনটা তিনটা অ্যারো দেখতেছো না? তিনটা কাজই কমপ্লিমেন্ট আমাদের বডিতে করতে পারে, ঠিক আছে? পরের স্লাইডে যাই। আচ্ছা তাহলে কমপ্লিমেন্ট গেল, একটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সেলুলার মিডিয়েটর, সলিউবল মিডিয়েটর। এরপরে আসি আরেকটা সলিউবল মিডিয়েটর যেটার নাম হচ্ছে সাইটোকাইন, ঠিক আছে? সাইটোকাইন জিনিসগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন অথবা গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? এগুলো রিলিজ হচ্ছে তোমার প্রায় সব ধরনের ইমিউন সেলই তোমার এই সাইটোকাইন রিলিজ করতে পারে। শুধু ইমিউন সেল না, আমাদের অন্যান্য বডির নর্মাল সেলগুলোও কিন্তু সাইটোকাইন রিলিজ করতে পারে। এটার কাজটা কি? কাজ হচ্ছে সিগনালিং বিটুইন লিম্ফোসাইট, ফ্যাগোসাইট অ্যান্ড আদার সেলস অফ দ্য বডি, ঠিক আছে? আমাদের বডির প্রত্যেকটা সেল এদের কিন্তু প্রপার ফাংশনিং এর জন্য বাইরে থেকে এক ধরনের ইনপুট দিতে হয় না? সেলকে, সেল কখন কি করবে, কোথায় যাবে, এখন সেলের গ্রোথ হবে নাকি ডেথ হবে, সেলের কি ডিফারেন্সিয়েশন হওয়া দরকার, সবকিছুই কিন্তু বাইরের সিগনালিং এর উপর ডিপেন্ড করে না? এই এই সিগনালিং গুলো হয় সাধারণত সাইটোকাইনের মাধ্যমে। এরা হচ্ছে প্রোটিন যেগুলা এসে তোমার একটা সেল রিলিজ করে এই প্রোটিন গুলো, না সেল তো প্রোটিন বানাইতে পারে, কারণ সেলের ভেতরে ওই প্রোটিনটার জিন আছে, জিনটা এক্সপ্রেসড হইলে প্রোটিনটা তখন তৈরি হয় সেলের ভেতরে, তারপর রিলিজ হয়। রিলিজ হয়ে গেলে এটা কি করবে, এটা যেই যেই সেলে কাজ করা দরকার সেই সেল এটা কিভাবে বুঝতে পারবে যে ওর কাছে সিগন্যাল আসছে? তাহলে বুঝতে পারার জন্য ওই অন্য সেলের গায়ে নিশ্চয়ই রিসেপ্টর থাকতে হবে, তাই না? রিসেপ্টর, রিসেপ্টর চিনো তোমরা? না জি স্যার। লিগ্যান্ড রিসেপ্টর চিনো তোমরা? এখানে সাইটোকাইনটা একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে এবং টার্গেট সেলের একটা রিসেপ্টর থাকতে হবে, সাইটোকাইন রিসেপ্টর থাকতে হবে, ঠিক আছে? সাইটোকাইন রিসেপ্টর গিয়ে রিসেপ্টরে বাইন্ড করবে, তারপর ডাউনস্ট্রিম সিগন্যালের মাধ্যমে ওই সাইটোকাইন স্পেসিফিক কাজগুলো হবে, ঠিক আছে?
যে কোন ধরনের কাজটা স্যালারি এখন গ্রো করা দরকার, নাকি ডেথ হওয়া দরকার, নাকি ডিফারেন্সিয়েশন হওয়া দরকার, নাকি ওর মুভ করা দরকার, এই ধরনের কাজগুলোর ইনফরমেশন সাইটোকাইনের মাধ্যমে পায়, ঠিক আছে? সেলগুলো সিগন্যালিং এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা পার্টিকুলার কয়েক ধরনের সাইটোকাইনকে দেখবো। প্রথমেই আসি, দেখো ইন্টারফেরন, ঠিক আছে? ইন্টারফেরন, ইন্টারফেরনের নাম কি তোমরা আগে শুনছো নাকি? ইন্টারফেরন হচ্ছে তোমার অ্যান্টিভাইরাল রেজিস্ট্যান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের বডিতে যখনই তোমার ভাইরাস ঢুকে, ঠিক আছে, ভাইরাস ঢুকলে কিন্তু আমাদের ইন্টারফেরন রেসপন্সটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু মানে একটা ইনিট ইমিউন সিস্টেমের মতো, বুঝছো? এটা মানে নন স্পেসিফিক, কোনো ভাইরাসকেই এটা কিল করার চেষ্টা করে। তাহলে ইন্টারফেরন আর ইম্পর্টেন্ট ইন লিমিটিং দ্য স্প্রেড অফ ভাইরাল ইনফেকশন। একটা ভাইরাস, যে একটা সেল, সরি, একটা সেল মনে করো একটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে, এখন সে তো চাইবে না তার পাশের সেলগুলো ইনফেক্টেড হোক, তাই না? এখন সে কি করবে, তোমার ইন্টারফেরন রিলিজ করবে, ঠিক আছে? তাহলে দেখো কোন ধরনের ইন্টারফেরন। ইন্টারফেরন আছে তোমার তিন ধরনের বেসিক্যালি। এটা হচ্ছে টাইপ ওয়ান ইন্টারফেরন, ইন্টারফেরন আলফা আর ইন্টারফেরন বেটাকে একসাথে বলা হচ্ছে টাইপ ওয়ান ইন্টারফেরন, ঠিক আছে? এই ধরনের ইন্টারফেরন গুলো কারা রিলিজ করে, যেসব সেলগুলো অলরেডি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে। তাহলে এরা এদের তাহলে কি কি করলো, মানে যখন এরা যখন ইনফেক্টেড হয়ে গেছে ওই সেলগুলো ভাইরাস দিয়ে, মানে এই ইনফেক্টেড সেলটা চাইবে না তার পাশের সেলগুলো আবার ভাইরাস দিয়ে ইনফেক্টেড হোক, তাহলে সে যখন ইন্টারফেরন রিলিজ করবে, এই ইন্টারফেরন গুলো গিয়ে পাশের সেলের রিসেপ্টর গিয়ে বাইন্ড করবে, ঠিক আছে? মনে করো যে এখানে রিসেপ্টর আছে, এখানে সে ইন্টারফেরন রিলিজ করলো, এখানে গিয়ে বাইন্ড করবে। এখানে বাইন্ড করার পরে দেখা গেল যে এই সেলের ভেতরে এক ধরনের ভাইরাল রেজিস্ট্যান্স গ্রো করবে, ঠিক আছে? মনে করো কেমন রেজিস্ট্যান্স, এটা যদি একটা আরএনএ ভাইরাস হয়, এই সেলটা কি করবে, এক ধরনের আরএনএজ কে, আরএনএজ মানে যেটা আরএনএ কে ভাঙে, এই ধরনের এনজাইম হয়তো মানে বাড়াই দিবে, ঠিক আছে? তাহলে যখন এই সেলটাকে অ্যাটাক করতে আসবে এই ভাইরাসটা, তখন সেটা আর পারবে না, বুঝতে পারছো? এইভাবে তোমার ইন্টারফেরন কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের ইন্টারফেরন আছে যেটাকে বলা হচ্ছে ইন্টারফেরন গামা। এটা হচ্ছে টাইপ টু ইন্টারফেরন, এটা রিলিজ বাই অ্যাক্টিভেটেড টিএইচ ওয়ান সেলস। এটা কি করে দেখো, এটাও কিন্তু একইভাবে তোমার ভাইরাস ভাইরাল রেজিস্ট্যান্স ইন্ডিউস করতে পারে নন ইনফেক্টেড সেলে, ঠিক আছে? যেসব সেল অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইন্টারফেরন কাজ করবে না, শুধুমাত্র যারা এখন ইনফেক্টেড হয় নাই তাদেরকেই হেল্প করতে পারে ইন্টারফেরন, ঠিক আছে? তাহলে ইন্টারফেরনের কাজটা হচ্ছে ইন্টারফেরন্স ইন্ডিউস স্টেট অফ অ্যান্টিভাইরাল রেজিস্ট্যান্স ইন আনইনফেক্টেড সেলস, অনলি ইন আনইনফেক্টেড সেলস, ঠিক আছে? এখন পরের স্লাইডে যাই। বুঝতে পারছো তো না ইন্টারফেরনের কাজটা, দুই ধরনের ইন্টারফেরন বুঝতে পারছো, ইন্টারফেরন আলফা বিটা আর একটা হচ্ছে ইন্টারফেরন গামা। তাহলে ইন্টারফেরন আলফা বিটা কে রিলিজ করে, এরা হচ্ছে যেসব সেলস মানে ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে তারা রিলিজ করে, আর ইন্টারফেরন গামাটা রিলিজ করতেছে অ্যাক্টিভেটেড টিএইচ ওয়ান সেল। টিএইচ মানে হচ্ছে টি হেল্পার সেল, না? টি হেল্পার সেলের একটা সাবসেট হচ্ছে টিএইচ ওয়ান। আচ্ছা আচ্ছা, এখন পরের স্লাইডে যাই। দেখো এখানে আরেক ধরনের সাইটোকাইন আছে যেটাকে বলা হচ্ছে ইন্টারলিউকিনস, ঠিক আছে? ইন্টারলিউকিনস, ইন্টারলিউকিনস আর মেইনলি প্রোডিউসড বাই টি সেল, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটস অর বাই টিস্যু সেলস। তাহলে এই তিন ধরনের মানে খুবই ব্রড রেঞ্জ, টিস্যু সেলস বলতে কিন্তু তোমার প্রায় সব ধরনের সেলই বোঝায়। তাহলে দেখো এই তিন ধরনের সেলই, খুবই ব্রড রেঞ্জের সেলই তোমার এই ইন্টারলিউকিনকে প্রোডিউস করতে পারে। এখন ইন্টারলিউকিনের কাজ হচ্ছে মানে ইন জেনারেল এদের কাজ হচ্ছে অন্যান্য সেলকে ডিভিশন করতে এবং ডিফারেন্সিয়েট করতে ওরা সিগন্যাল দেয়, ঠিক আছে? ডিভাইড, ডিভাইড মানে হচ্ছে কি করে সংখ্যায় বাড়ে, আর ডিফারেন্সিয়েট মানে কি, সেল যখন ম্যাচুরেশন হয়, তোমার ডিফারেন্সিয়েশন বুঝো, সেল ডিফারেন্সিয়েশন বুঝো, মনে করো যে একটা সেলের একটা সেল কোথা থেকে হয়, স্টেম সেল থেকে, না? সব স্টেম সেল তো, হ্যাঁ, মনে করো যে স্কিন স্টেম সেলস আছে, আমাদের এপিথেলিয়াল স্টেম সেলস আছে, এপিথেলিয়াল স্টেম সেলের ক্যারেক্টার আর আমাদের ফাইনাল যেই এপিডার্মাল সেল আছে তাদের ক্যারেক্টার তো নিশ্চয়ই আলাদা না অনেক। এপিথেলিয়াল স্টেম সেল থাকে মানে ধরো যে আমাদের এপিডার্মিসের অনেক ভিতরের দিকে, তখন এটা ডিফারেন্সিয়েট করতে করতে আস্তে 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 এটা তোমার ম্যাচিওর এপিথেলিয়াল সেলে হয়, ঠিক আছে? এখন যে ম্যাচুরেশনটা হবে এটা বিভিন্ন ধাপে ধাপে হয় না, মনে করো যে আস্তে আস্তে খুব ম্যাচুরেশন হয়, মানুষের যেরকম খুব আস্তে আস্তে বয়স বাড়ে বিভিন্ন স্টেজ পার হয়, এভাবে সেলও বিভিন্ন রকম স্টেজ পার হয়ে ম্যাচুরেশনে আসে, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই ইন্টারলিউকিন গুলাই সিগন্যাল দেয় যে সেলকে কখন ডিভাইড করতে হবে, সংখ্যায় বাড়াইতে হবে, অথবা ম্যাচুরেশনের জন্য বা ডিফারেন্সিয়েশনের জন্য। আচ্ছা দেখুন, এখন একটা এক্সাম্পল দেখো যে ইন্টারলিউকিন টু, ঠিক আছে, এটা এটাকে এটা হচ্ছে একটা কি গ্রোথ এন্ড ডেথ ফ্যাক্টর ফর অ্যান্টিজেন অ্যাক্টিভেটেড লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইটস,
যখন বিসেল বিসেল টিসেল এরা দুইটাই কিন্তু তোমার অ্যান্টিজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এটা আমরা দেখব পরে, ঠিক আছে? যখন একটা টি লিম্ফোসাইট অ্যান্টিজেনের সাথে দেখা হয় তখন যদি এই আইএলটি দেয়া না হয় তাহলে কিন্তু ও আর ডিভাইড করতে পারবে না, ঠিক আছে? তাহলে এদের গ্রোথের জন্য এটা কন্টিনিউয়াসলি দিতেই হবে ওকে। যখন এর সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এই সেলটা তখন মারা যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি গ্রোথ এন্ড ডেথ ফ্যাক্টর ফর অ্যান্টিজেন অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইটস। আচ্ছা, এখন আরেক ধরনের টি সেলের প্রাণ বলা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে টি সেলের ধরো যে আবার বলা ঠিক হবে না কিন্তু মানে বাঁচার উপায় বলতে পারো, ঠিক আছে? মনে করো যে এই সিগন্যালিংটা বন্ধ হয়ে গেলে টি সেল আর মানে সার্ভাইভ করতে পারে না। এখন তার মানে তো পুরোপুরি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পুরোপুরি ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর কাজ মোটামুটি সেম, যে ডিভিশন এবং ডিফারেনশিয়েশন অফ লিউকোসাইট প্রিকারসার্স। এরা হচ্ছে স্পেসিফিক টু লিউকোসাইট প্রিকারসার্স না? ইন্টারলিউকিন কিন্তু তোমার বাবা যে কোনো সেলকে ডিভাইড এন্ড ডিফারেনশিয়েশনের জন্য হেল্প করতে পারে। সাউন্ড আসছে কোথা থেকে? এই করে তোমরা একটু মিউট করো। তনয় জুই, তোমরা কি একটু মিউট করে রাখো। হ্যাঁ, সবাই মিউট করে রাখো। আচ্ছা, তাহলে এখানে দেখো কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস আর ইন্টারলিউকিনস এর পার্থক্যটা কোথায়। কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস এরা হচ্ছে সেই সব প্রোটিন যারা শুধুমাত্র লিউকোসাইট ডিফারেনশিয়েশনের জন্য সিগন্যালিং দেয়, কিন্তু ইন্টারলিউকিনস অনেক বিভিন্ন রকম সেলকে এই সিগন্যালিংটা দিতে পারে। যেমন দেখো ম্যাক্রোফাজ CSF মানে MCSF, MCSF প্রমোটস দ্য ডেভেলপমেন্ট অফ মনোসাইটস ইন বোন ম্যারো এন্ড ম্যাক্রোফাজেস ইন টিস্যুজ, ঠিক আছে? এখন তাহলে মনোসাইট এবং ম্যাক্রোফাজের ডিফারেন্স এটা তো গত লেকচারে পড়েছিলাম। জি স্যার। হ্যাঁ, পার্থক্যটা কি কেউ কি বলতে পারবা? তার মনোসাইট হচ্ছে সেল, আর মনোসাইট গুলো যখন টিস্যু আকারে থাকবে তখন ম্যাক্রোফেজ বলা হয়, টিস্যুতে থাকবে তখন ম্যাক্রোফেজ। টিস্যুতে থাকবে, তাহলে মনোসাইট গুলো সার্কুলেশনে থাকে না? সার্কুলেশনে থাকে। এরা যখন টিস্যুতে লোকালাইজড হয়ে যায়, এক একটা টিস্যুর জন্য ম্যাক্রোফাজ গুলোর এক এক রকম নাম আছে না? আমরা দেখছিলাম কাপফার সেলস আছে, তারপরে এটা এগুলো থাকে লিভারে, তারপরে দেখছিলাম সাইনোভিয়াল এ টিস্যুতে থাকে, বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন নাম না? মাইক্রোগ্লিয়াল সেলস আছে যারা ব্রেইনে থাকে। তাহলে এই MCSF এই প্রোটিনটাই ম্যাক্রোফাজ ডেভেলপমেন্টের জন্য মনোসাইট ডেভেলপমেন্টের জন্য সিগন্যালিং পাঠায়। তাহলে এরা হচ্ছে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস। তাহলে আমরা কি দেখলাম সাইটোকাইন্সের ভেতরে? অলরেডি আমরা দেখলাম ইন্টারফেরন্স দেখলাম, ইন্টারলিউকিনস দেখলাম, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টরস দেখলাম। আচ্ছা, এখন আরেকটা গ্রুপ অফ সাইটোকাইনে আসি যেটাকে বলা হচ্ছে কিমোকাইন্স। কিমোকাইন, কিমোকাইন্সের কাজটা কি? ডিরেক্ট দ্য মুভমেন্ট অফ লিউকোসাইটস অ্যারাউন্ড দ্য বডি। আচ্ছা, এখানে অলরেডি একটা কিমোকাইনের কথা বলছি কমপ্লিমেন্ট সিস্টেমে, কেউ কি বলতে পারবা নামটা বলতে পারবা? দেখাই তবে দেখো, এখানে এখানে যে দেখতেছো C3A C5A, এরাও কিন্তু কিমোকাইন। এরা যদিও কমপ্লিমেন্ট, এদের কাজ হচ্ছে লিউকোসাইট বা ফ্যাগোসাইটের ডিরেকশনকে মুভমেন্টকে ডিরেক্ট করা, যে এদের এখন কোথায় যাওয়া উচিত, ঠিক আছে? এই ধরনের কাজ যারা করে তাদেরকে বলা হচ্ছে কিমোকাইন্স। আচ্ছা দেখো, এখানে এই এই ছবিটার দিকে তাকাও, ঠিক আছে? মনে করো যে এখানে একটা ইনফেক্টেড সেল আছে। হ্যাঁ, ইনফেক্টেড সেল কি করছে? ইনফেক্টেড সেল এবং এর আশেপাশের সেল এরা সবাই মিলে কেমোকাইন্স রিলিজ করছে, যে একটা মলিকুল রিলিজ করছে, এরা সবাই মিলে রিলিজ করছে। দেখো এখানে একটা গ্রেডিয়েন্ট আছে না? এখানে কনসেন্ট্রেশন অনেক বেশি, এখানে অনেকগুলো ছোট 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 এরকম আছে, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা কমতেছে কমতেছে, যতই দূরে যাচ্ছে ততই জিনিসটা কমতেছে কমতেছে না? এখন দেখো এই এখানে যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে, যে এখানে কনসেন্ট্রেশন বেশি এখানে কনসেন্ট্রেশন কম, এটা কি করে? তোমার ম্যাক্রোফাজ গুলাকে গাইড করে। ম্যাক্রোফাজ না, যে কোনো তোমার লিউকোসাইটকে গাইড করে। কি গাইড করে? যে এটার কনসেন্ট্রেশন যেখানে সবচেয়ে বেশি ওদেরকে সেখানে যাইতে হবে। তাহলে দেখো এদের গায়ে থাকে কেমোকাইন রিসেপ্টর, যে এরা একই রকম তোমার সব সাইটোকাইনই রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। তাহলে এই যে কেমোকাইন গুলো কি করে, তোমার রিসেপ্টর গিয়ে বাইন্ড করে, তারপর এদের মুভমেন্টের জন্য সেলগুলার বিভিন্ন রকমের চেঞ্জ হয়, ঠিক আছে? এদের বডিতে বিভিন্ন রকম চেঞ্জ হয়, মানে ডায়াবেটিস হয়, তারপর এরা অ্যাডহেশন হয়, সবকিছু মিলিয়ে কি করে ওরা ফাইনালি ওই ইনফ্লামেশনের জায়গাটাতে যায়। ওদের এটার কাজই হচ্ছে, এই গ্রেডিয়েন্টের কাজটাই হচ্ছে সেলগুলোকে ইনফ্লামেশনের যেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসে সেই জায়গায় পাঠানো, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে তোমার এক ধরনের, তোমার মুভি টুভিতে দেখছো কিনা, যে এটা হচ্ছে তোমার যখন
কেউ যখন মনে করো যে একটা গ্রুপ অফ লোক যখন একটা অন্য গ্রুপের থেকে আলাদা হয়ে যায় অনেক দূরে, তখন ওরা কি করে আকাশের দিকে একটা ফ্লেয়ার গান মারে না, মানে ওই ওই ইয়েটা থেকে অনেক ধোঁয়া বের হয় না, দেখছো এটা কখনো যে লাল কালার বা নীল কালারের অনেক ধোঁয়া বের হয় না, বাকিরা বুঝতে পারে যে ওরা আছে ওখানে, তাহলে কেমোকাইন্স গুলো ঠিক একই রকম কাজটাই করে, অন্যদেরকে বুঝায় যে আমরা এখানে আছি, এখানে তোমাদের দরকার, ঠিক আছে? তাহলে দেখো একটা এক্সাম্পল আমরা অলরেডি দিয়ে ফেলছি C3A C5A, আরেকটা কেমোকাইন আছে দেখো অনেক অনেকগুলোই আছে, এর ভিতরে পার্টিকুলার একটা হচ্ছে দেখো CXCL8 which acts as a chemoattractant for neutrophils. তাহলে যখন CXCL8 এর তোমার গ্রেডিয়েন্ট হবে তখন নিউট্রোফিল সেগুলোকে দেখে 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 ফাইনালি ইনফ্লামেশনের জায়গাটা চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কেমোকাইন্স, মানে কেমোঅ্যাট্রাকশন, কেমোঅ্যাট্রাকট্যান্ট, কেমো মানে হচ্ছে কেমিক্যাল, অ্যাট্রাকট্যান্ট মানে হচ্ছে আকর্ষণ করা না, তাহলে যেই কেমিক্যাল আকর্ষণ করে মানে এদেরকে আকর্ষণ করে 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 নিয়ে আসছে এখানে, এদেরকে বলা হচ্ছে কেমোকাইন্স। আচ্ছা তাহলে মোটামুটি মেজর টাইপস অফ সাইটোকাইন্স শেষ, আরো কিছু তোমার নন স্পেসিফিক মানে সাইটোকাইন্স আছে যেগুলোকে কোনো গ্রুপে ফেলা হয় নাই সাধারণত, যেমন টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, আলফা এন্ড বিটা, তারপর TGF বেটা, ঠিক আছে? এদের কাজ, এদের কাজও মোটামুটি যেমন TGF বেটা, হ্যাঁ, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বেটা, এটাও কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর, ঠিক আছে? এটা অনেক সময় ইমিউন সাপ্রেশন সাপ্রেস করে, ঠিক আছে? এখানে লেখা হয় নাই কিন্তু দেখতে পারতেছো যে এটা ইনফ্লামেশন এবং সাইটোটক্সিক রিয়েকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, TGF বেটা। এছাড়াও তোমার এই যে দেখো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আছে, এদেরও সিমিলার কাজ আছে, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের মোটামুটি সাইটোকাইন্স পার্টটা শেষ, এবার আসি দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্টিজেন্স। অ্যান্টিজেন তো আমরা সব শুনছি না, যারা তোমরা ডায়াগনস্টিক্সে কাজ করো সবাই তো শুনছো যে অ্যান্টিজেন্স, যে অ্যান্টিজেন টেস্ট করা হয় না, অ্যান্টিজেন কি করে, অ্যান্টিজেন কি করে, অ্যান্টিবডির সাথে বাইন্ড করে। তাহলে অ্যান্টিজেন জিনিসগুলা কি, অ্যান্টিজেনস আর মলিকিউলস দ্যাট আর স্পেসিফিক্যালি রেকগনাইজড বাই অ্যান্টিজেন রিসেপ্টরস অফ ইদার বি সেলস অর টি সেলস। তাহলে যেই ধরনের মলিকিউল গুলো বি সেল রিসেপ্টর, বি সেল রিসেপ্টর বলতে বুঝতে পারো যে অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টিবডি আবার সেম এক ধরনের রিসেপ্টর কিন্তু টি সেলের গায়ে থাকে, বি সেল কি করে তোমার অ্যান্টিবডি গুলোকে সিক্রিট করে দেয়, কিন্তু টি সেল তার গায়ের ভিতরেই একটা রিসেপ্টর থাকে, সেটাকে বলা হচ্ছে টি সেল রিসেপ্টর, এটা কিন্তু সিক্রেট করে না টি সেল না। এই ধরনের, এই দুই ধরনের রিসেপ্টরই মানে অ্যান্টিবডি এবং টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টর যাদেরকে চিনতে পারে তাদেরকেই বলা হচ্ছে অ্যান্টিজেন, এটা মানে খুবই ব্রড একটা ডেফিনেশন। তাহলে দেখো অ্যান্টিজেন্স আর কম্পোনেন্টস অফ প্যাথোজেনিক অর্গানিজমস দ্যাট ইনিশিয়েট অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সেস, এটা বুঝতে পারছো? যে বি সেল বা টি সেল তো অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের পার্ট, তাহলে অ্যান্টিজেন হইতে হইলে তাকে অবশ্যই অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সকে ইনিশিয়েট করতে হবে। আচ্ছা তাহলে আমাদের যে ইমিউন রেসপন্স গুলো হচ্ছে, আমাদের সব ইমিউন রেসপন্স, ইনেট ইমিউন রেসপন্স গুলো বাদে বাকি যত ইমিউন রেসপন্স গুলো হচ্ছে সব কিছু হচ্ছে অ্যান্টিজেনের কারণে, ঠিক আছে? দেখো অ্যান্টিজেন্স আর দ্য ইনিশিয়েটরস অ্যান্ড ড্রাইভিং ফোর্সেস অফ অল অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সেস, সেটা আমরা দেখলাম। তাহলে ইমিউন সিস্টেমের মূল কাজটা হচ্ছে রেকগনাইজ এদেরকে, অ্যান্টিজেনকে চিনা, ধ্বংস করা অ্যান্ড এলিমিনেট দ্য সোর্স অফ দেয়ার প্রোডাকশন। মানে আমাদের ইমিউন সিস্টেম চায় না যে বাইরের কোনো অ্যান্টিজেন আমাদের বডিতে থাকুক। তাহলে অ্যান্টিজেন হচ্ছে এমন একটা জিনিস যেটা সাধারণত প্রোটিন হয় অথবা পলিস্যাকারাইড হইতে পারে, যেটা বি সেল রিসেপ্টর অথবা টি সেল রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে। মূল কথায় অ্যান্টিবডি যাকে চিনে সেটাই হচ্ছে অ্যান্টিজেন, ঠিক আছে? অ্যান্টিবডি যেটার সাথে বাইন্ড করে সেটাই হচ্ছে অ্যান্টিজেন। আচ্ছা তাহলে দেখো এখানে, দেখো এটা এখানে এক এক হচ্ছে একটা অ্যান্টিবডি, তারপর এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, দুই দুই দেখতেছো এখানে একটু ট্রায়াঙ্গেলের মতো একটু বের করা আছে, এটা হচ্ছে অ্যান্টিজেন। তারপর এই পুরো এটা তো প্যাথোজেন, এটা বুঝতেছো, ধরো যে একটা ব্যাকটেরিয়া। তারপর আরেকটা দেখো এখানে, দেখছো মনে করো যে ব্যাকটেরিয়ার সেল সার্ফেসে অনেক রকম প্রোটিন থাকে না, এটা হচ্ছে এখানে দুই ধরনের প্রোটিন দেখানো হচ্ছে, একটা হচ্ছে এই এই যে এরা আর একটা হচ্ছে এরা, এই দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন, বুঝতে পারছো? যে দুই আর চার এরা হচ্ছে দুইটা ভিন্ন রকম অ্যান্টিজেন, এরা সবাই অ্যান্টিজেন কিন্তু এটা আর এটা দুইটা আলাদা প্রোটিন হওয়ার কারণে এরা হচ্ছে ভিন্ন রকম অ্যান্টিজেন। তাহলে দেখো এই যে দুই নাম্বার যে, হ্যাঁ বলো স্যার, একই একই ব্যাকটেরিয়াতে কি অনেক ধরনের অ্যান্টিজেন থাকতে পারে? অবশ্যই, একই ব্যাকটেরিয়াতে যত রকম প্রোটিন আছে সবগুলা এক একটা অ্যান্টিজেন, বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা অ্যান্টিজেন কিন্তু ওই অ্যান্টিজেনের এগেইনস্ট আমার শরীরে কোনো অ্যান্টিবডি নাই,
সেহেতু অ্যান্টি ওটা যেহেতু বাইন্ড করতে পারতেছে না, সেহেতু কি সেটাকে আমি অ্যান্টিজেন বলবো না, নাকি সেটাও অ্যান্টিজেন? সেটা অ্যান্টিবডি নাই, কিন্তু অ্যান্টিবডি তো প্রোডিউস হবে, ঠিক আছে? আমরা যখন অ্যান্টিবডি প্রোডাকশনে আমরা দেখব একটু পরে বি সেল জেনারেশনে দেখব যে আমাদের বডি কিন্তু অলরেডি মানে এমন অ্যান্টিজেন দেখে নাই, আমাদের বডি অ্যান্টিজেন না দেখলেও সেটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি রাখার জন্য ব্যবস্থা করে রাখছে, ঠিক আছে? আমরা এটা সামনে দেখব। এখন আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে সেটা দেখো যে এইখানে তো শুধু অ্যাডাপটিভ এর কথাই বলা হয়েছে, তার মানে ইউনাইটেড ক্ষেত্রে ওটাকে অ্যান্টিজেন বলাই যাবে না। অ্যান্টিজেন জিনিসটা হইতে হইলে সেটাকে অবশ্যই অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে হবে, ঠিক আছে? মনে করো যে যেমন আমরা ইনেট ইমিউন সিস্টেমে দেখছিলাম যে এলপিএস এর কথা, ঠিক আছে, লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইড যদি সেটা একটা একটা স্পেসিফিক স্ট্রাকচার হয়, মানে লাইপোপলিস্যাকারাইড তো সব ব্যাকটেরিয়ারই একই রকম না, তাহলে এটা এটা তো অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে না, কারণ এই জিনিসটা তো অ্যান্টিবডি স্পেসিফিক্যালি এটার জন্য তৈরি হবে না, ঠিক আছে? কারণ এই জিনিসটা সবার মধ্যে আছে, বুঝতে পারছো? যে একটা স্পেসিফিক একটা প্রোটিনের এগেইনস্ট তখনই অ্যান্টিবডি তৈরি হয়। সাধারণত তোমার এই যে ইন জেনারেল ব্রড যে স্ট্রাকচারগুলো আছে, যেমন পেপটিডোগ্লাইকেন বা তোমার এলপিএস, এগুলোর এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হইলে তো লাভ নাই, ঠিক আছে? অ্যান্টিবডি তৈরি হয় কিন্তু সেটা তো তোমার আলাদা করতে পারবে না এদেরকে। ব্যাকটেরিয়াগুলোকে ব্যাকটেরিয়া স্পেসিফিক রেসপন্সের জন্য অবশ্যই অ্যান্টিবডি তৈরি হইতে হবে, কিন্তু যেটা তোমার এই ব্রড জেনারেল যে মলিকুলার প্যাটার্ন গুলো আছে, যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, সেগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যান্টিবডি গুলো এত বেশি ইফেক্টিভ না, ঠিক আছে? আমি যেটা আমার এই এই ছবিটার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দেখো এই যে এই এই শেপটা দেখছো, এই শেপটা এটা মানে এমন ভাবে তৈরি অ্যান্টিবডিটা যেন এটা এটার সাথে ফিট করবে, তাই না? দেখতেছো ফিট করবে? আচ্ছা, তাহলে লক এর মত অবশ্যই, হ্যাঁ ঠিক বলছো। তাহলে দেখো এখানে যদি দুইয়ের জন্য এই ধর অ্যান্টিবডিটা হবে এইরকম, তাহলে চার এই এই অ্যান্টিবডিটা কি এটাকে রিকগনাইজ করতে পারবে? পারবে না, কারণ অন্যরকম। তাহলে ধরো আমরা তাহলে কি রকম হইতে পারে, আমরা ধরো আকার চেষ্টা করি, ঠিক আছে? এটা হইতে পারে তোমার ঠিক আছে, হয়তো তোমার এইরকম হইতে পারে না অ্যান্টিবডিটা, মানে যেটা তোমার চার নাম্বার অ্যান্টিজেনটাকে চিনবে। তাহলে অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিক, এই জিনিসটা তোমাদেরকে বুঝাতে চেষ্টা করতেছি যে অ্যান্টিবডি সবসময় অ্যান্টিজেন স্পেসিফিক। এক একটা অ্যান্টিজেনের জন্য যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা কখনোই অন্য অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরা হচ্ছে তোমার অ্যান্টিজেন। আচ্ছা, এবার দেখো অ্যান্টিবডি নিয়ে তো আমরা আগেই জানছি যে এরা বি সেল এদেরকে তৈরি করে। এখন দেখো এদের স্ট্রাকচারটা, বেশি একটা স্ট্রাকচার দেখি, এরা হচ্ছে বেশি একটা ওয়াই এর মতো, না এই যে ওয়াই এর মতো, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়াই হচ্ছে এর ভিতরে দেখো এই যে শুরুর দিকে, এই যে প্রথম দিকে উপরের দিকে যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন। এই জিনিসটা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যান্টিজেনকে যে চিনবে, শুধুমাত্র এই জিনিসটার ভ্যারিয়েশনের কারণেই প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন রকম অ্যান্টিজেনকে চিনতে পারে, কিন্তু বাকি যত অ্যান্টিবডি আছে সবার এই যে আমি যে আঁকতেছি লাল, এই রিজিয়নটা সবার একই রকম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন বা FC, FF মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? এটা সব অ্যান্টিবডির একই রকম। সব অ্যান্টিবডি বলতে কি বুঝাচ্ছি, মনে করো যে এখানে দেখাইলাম যে একটা অ্যান্টিবডি এককে চিনে, দুই নম্বর অ্যান্টিজেনকে চিনে, তাদের কনস্ট্যান্ট রিজিয়ন, ঠিক আছে, যদি ধরি এতটুকু। আর যে অ্যান্টিবডিটা এই চার নম্বর অ্যান্টিজেনকে চিনবে তাদের কনস্ট্যান্ট রিজিয়ন, এটা একই রকম হবে, কিন্তু কোন জিনিসটা পার্থক্য হবে, এই যে জিনিসটা দিয়ে ভ্যারিয়েবল রিজিয়নটা, এটা ভ্যারিয়েবল হওয়ার কারণেই তো বিভিন্ন রকম অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারতেছে, তাই না? তাহলে ভ্যারিয়েবল রিজিয়নটা সবার আলাদা হয়, বাকি কনস্ট্যান্ট রিজিয়নটা সবার একই হয়, ঠিক আছে? এই ভ্যারিয়েবল যে দুইটা রিজিয়ন আছে, এই দুইটা রিজিয়ন দিয়েই কিন্তু বিভিন্ন রকম অ্যান্টিজেনকে অ্যান্টিবডিটা বাইন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট রিজিয়ন কিন্তু অ্যান্টিজেন বাইন্ডিং ইনভলভ না, কারণ এটা তো সবার একই। সবার একই হলে তো সে ডিফারেনশিয়েট করতে পারবে না, মানে পার্থক্য করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এখন দেখি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনটা দেখো, মানে ওই ছবিটাতে যেটা দেখাইছিলাম প্রথম ছবিটাতে সেটাই এখানে বলা হয়েছে। দেখো, ইচ অ্যান্টিবডি বাইন্ডস টু এ রেস্ট্রিক্টেড পার্ট অফ দ্য অ্যান্টিজেন কলড অ্যান এপিটোপ,
আচ্ছা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে কি, এখানে দেখছো এই যে এজি ওয়ান, এজি টু, এজি থ্রি, হ্যাঁ মনে করো যে এরা প্রত্যেকটা হচ্ছে মনে করো ব্যাকটেরিয়ার সেল সার্ফেসের এক একটা প্রোটিন, অনেক বড় প্রোটিন না, অনেক বড় প্রোটিন, ঠিক আছে অনেক বড় প্রোটিন। কিন্তু দেখো আমাদের অ্যান্টিবডি গুলা কি পুরো প্রোটিনটাকে চিনতেছে? চিনতেছে না, এটা চিনতেছে একটা খুবই ছোট একটা পার্ট, তাই না? দেখছো, বুঝতেছো তোমরা? এই যে দেখো এটা শেপটা কেমন, এটা শেপটা কেমন, এটাকে ফিট করার মতো না, এটা কিন্তু পুরো অ্যান্টিজেনটাকে চিনতেছে না, চিনতেছে এ স্মল পার্ট অফ দ্য অ্যান্টিজেন। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে এপিটোপ, ঠিক আছে, এপিটোপ, এপিটোপ, এই যে এই যে এটাকে বলা হচ্ছে এপিটোপ। তাহলে অ্যান্টিবডি শুধুমাত্র এপিটোপের সাথে বাইন্ড করতেছে, তাই না? আচ্ছা দেখো আবার দেখো অ্যান্টিজেন টু কে চিনতেছে যে অ্যান্টিবডি, সেটা বাইন্ড করতেছে এখানে, সেটার এপিটোপ হচ্ছে এটা, এই এই অ্যান্টিবডির জন্য এপিটোপ হচ্ছে এটা, এই অ্যান্টিবডির এপিটোপ হচ্ছে এটা, ঠিক আছে। আবার মনে করো যে তাহলে এপিটোপ কি একটা অ্যান্টিজেন একটাই থাকে? একটাই থাকে না, কয়েক হাজার লক্ষ লক্ষ এপিটোপ থাকতে পারে একটা অ্যান্টিজেনে, ঠিক আছে। মনে করো এরকম শেপ দিলাম, মনে করো এটা এটা অন্যরকম শেপ, তাহলে এক একটা অ্যান্টিজেন কে অনেকগুলো অ্যান্টিবডি চিনতে পারে। কারণ কি? কারণ অ্যান্টিজেনের গায়ে এপিটোপ গুলো কি, এপিটোপ গুলো মনে করো যে অ্যান্টিজেন কি দিয়ে তৈরি, মনে করো যদি একটা প্রোটিন হয় তাহলে অ্যান্টিজেনটা কি দিয়ে তৈরি, প্রোটিন কি দিয়ে তৈরি, কেউ বলো একজন? অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, তাহলে এই এপিটোপ গুলো হচ্ছে কম্বিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আমাদের 20টা আছে না, ওই 20টা অ্যামাইনো অ্যাসিড মনে করো যে 5টা মিলে একটা এপিটোপ হয় একটা কম্বিনেশনে, আবার 10টা মিলে একটা কম্বিনেশনে একটা এপিটোপ হয়, ঠিক আছে। এইরকম করে বিভিন্ন রকম কম্বিনেশন কে চিনতে পারে, মানে খুবই ছোট একটা রিজন কে অ্যান্টিবডি গুলো চিনে, এ কারণেই এগুলোকে বলা হচ্ছে এপিটোপ। এপিটোপ বলা হচ্ছে অ্যান্টিজেনের পার্টটাকে, যে অ্যান্টিজেনের যেই পার্টটাকে অ্যান্টিবডি চিনতেছে সেটাকে বলা হচ্ছে এপিটোপ। তাহলে অ্যান্টিবডির যেই পার্টটা এপিটোপকে চিনতেছে সেটাকে বলা হচ্ছে প্যারাটোপ, ঠিক আছে, প্যারাটোপ। হ্যাঁ, তাহলে এপিটোপ এর সাথে বাইন্ড করে কে? প্যারাটোপ, মানে অ্যান্টিবডির প্যারাটোপ গিয়ে এপিটোপের সাথে বাইন্ড করে, নট উইথ দ্য এন্টায়ার অ্যান্টিজেন, মানে পুরো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার দরকার নাই, ঠিক আছে। তাহলে কি হয় দেখো, মনে করো যে একটা ব্যাকটেরিয়ার সেলে মনে করো যে 500টা প্রোটিন আছে, ঠিক আছে, মনে করো এখন যদি অ্যান্টিবডিটা যদি প্রত্যেকটা আলাদা আলাদা প্রোটিনকে চিনতে যায় তাহলে মাত্র একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবডি হবে কয়টা? 500টা, তাই না, যদি পুরো অ্যান্টিজেনকে চিনতে যায়। কিন্তু তাহলে তো লাভ, মানে তাহলে তো আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং হইল না, কারণ 500 এটা খুবই কম নাম্বার। তাহলে কখন এটা বেশি স্ট্রং হবে? যখন একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া এগেনস্টে আমরা অনেক অসংখ্য লক্ষ কোটির রকম যখন আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারবো, তখন সেটা অনেক বেশি এফিসিয়েন্ট হবে আমাদের ইমিউন সিস্টেমের জন্য। তাহলে এটা তখনই সম্ভব যখন অ্যান্টিবডিগুলো শুধুমাত্র এই যে পুরো অ্যান্টিজেনকে না চিনে শুধুমাত্র একটা পার্টকে চিনে, ঠিক আছে, ছোট ছোট একটা পার্টকে যখন চিনে তখন মনে করো যে এই এই যে এপিটোপটা, হ্যাঁ এটা মনে করো যে এর এ ব্যাকটেরিয়ার ভেতরে আছে, আবার বি ব্যাকটেরিয়ার ভেতরেও আছে, ঠিক আছে, শুধু এপিটোপটা, মনে করো যে এপিটোপ যদি শেয়ার্ড হয়, মনে করো এই ধরো এটা হচ্ছে বি ব্যাকটেরিয়ার একটা প্রোটিন, তারপর এটা হচ্ছে এ ব্যাকটেরিয়া একটা প্রোটিন, এখন এ ব্যাকটেরিয়াতেও এই যে এই এপিটোপটা আছে, বি ব্যাকটেরিয়াতেও এই এপিটোপটা আছে, আছে না? আচ্ছা, তাহলে সেম অ্যান্টিবডি গিয়ে এখানেও বাইন্ড করতে পারবে আবার এখানেও বাইন্ড করতে পারবে, ঠিক আছে, একটা সুবিধা হইলো না? যদি শুধুমাত্র পুরো অ্যান্টিজেনকে চিনতো তাহলে শুধুমাত্র এই এই অ্যান্টিজেনকে যেই অ্যান্টিবডি চিনে শুধু সেটা এটাকেই চিনতে পারতো, কিন্তু এটাকে তো চিনতে পারতো না। কিন্তু এখন যখন এপিটোপ গুলো দেখলো যে একই রকম, তখন এপিটোপ শেয়ার্ড হইলে অ্যান্টিবডি গুলা শেয়ার্ড এপিটোপকে চিনতে পারে। তাহলে এখানে তোমার স্পেসিফিসিটি জিনিসটা বোঝা গেল না, যে এক একটা অ্যান্টিবডি এক একটা এপিটোপের জন্য স্পেসিফিক, ঠিক আছে, অ্যান্টিজেনের জন্য তো স্পেসিফিক অবশ্যই, কিন্তু অ্যান্টিজেনের চেয়েও এপিটোপের জন্য বেশি স্পেসিফিক, কারণ দেখো এদের শেপগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, লক এন্ড কির মতো, না একজন বললো লক এন্ড কি এর মতো। আচ্ছা, তাহলে অ্যান্টিজেন থ্রি কে চিনবে তোমার এই এই অ্যান্টিবডিটা, তাহলে কি হয়েছে দেখো। হ্যাঁ বলো, একটা অ্যান্টিজেনের শরীরে যদি একই টাইপের মানে একই রকম দেখতে এপিটোপ বেশি তো থাকতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবডি কি করবে? সেক্ষেত্রে তো সমস্যা নাই, সাথে কোনটা বাইন্ড করবে স্যার? একটা লোকেশন, একটা এপিটোপের লোকেশন যদি ডিফারেন্ট জায়গায় হয়, যেমন একটা এই সাইডে আছে একটা অপোজিট সাইডে আছে বা অন্য ডিফারেন্ট জায়গায় ছড়ায় আছে, সেক্ষেত্রে সমস্যা নাই, কাকে আগে বাইন্ড করবে? কাকে যাকে সামনে পাবে আগে তাকেই বাইন্ড করবে,
ঠিক আছে, আমরা তো ভাবতেছি যে এখানে অ্যান্টিবডি মানে এখানে ধরো বোঝার সুবিধার জন্য অ্যান্টিবডি সাইজ গুলোকে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু ইন রিয়েল লাইফ অ্যান্টিবডির সাইজ গুলো অ্যান্টিজেনের চেয়ে অনেক ছোট ছোট হয়। ঠিক আছে, এদের মানে বাইন্ড করতে সমস্যা হবে না, মনে করো যেটাকে আগে পাবে সেটাকে বাইন্ড করবে। ঠিক আছে, যদি একই একই অ্যান্টিজেনের মানে শরীরে অনেক সেম এপিটোপ থাকে কোনো সমস্যা নেই, একটা অ্যান্টিবডি সবগুলো এপিটোপকে চিনে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে জিনিসগুলো কি দাঁড়াইলো, যে লেখাটা আমরা একটু পড়ি, যে প্যাথোজেন্স টিপিক্যালি হ্যাভ মেনি ডিফারেন্ট অ্যান্টিজেন্স অন দেয়ার সার্ফেস। ঠিক আছে, এটা তো আমরা বুঝছি, এ পার্টিকুলার অ্যান্টিজেন ক্যান হ্যাভ সেভারাল ডিফারেন্ট এপিটোপস অর রিপিটেড এপিটোপস। তুমি যে বললা যে একটার আপনি যেভাবে পড়িয়ে যাচ্ছেন আমাদের মধ্যে, আমাদের অনেকে হয়তো বা আমি নিজে যেটা ফেস করতেছি স্যার, একটা ক্যাচ করতে করতে আরেকটা টপিক চলে যাচ্ছে স্যার, এটা একটু প্রবলেম হচ্ছে। যদি আরেকটু সময় দিয়ে দিয়ে পড়ান তাহলে মনে হয় একটু ভালো হতো স্যার, আমাদের জন্য যারা দুর্বল আছি আমরা একটু স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা নাই। এখন আমি তো মানে তোমাদের সাথে প্রথম ক্লাস, আমি তো বুঝতেছি না যে তোমাদের মানে কি রকম পড়ানো উচিত। ঠিক আছে, সামনাসামনি হইলে ধরো ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে কে বুঝতেছে কে বুঝতেছে না। এখন অনলাইনে এমন এক অবস্থা যে এখন ধরো আমার তো কোর্স শেষ করতে হবে তাই না, এখন পড়াইতে হচ্ছে তাই সবাই শুধু বলে কোর্স শেষ করতে হবে, সেটাই কোর্স তো শেষ করতে হবে, সিলেবাস তো দিছে তোমাদের অনেক বড়, যেই টাইমটা বুঝতে পারো না। আসসালামু আলাইকুম স্যার, বাবা থামায় আছে চেষ্টা করো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো স্যার। কোর্স শেষ করতে হবে ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমরা তো স্যার আমরা যে কোর্সটা করতেছি সেটা সম্পর্কে স্যার যদি আমরা বেসিক কোনো কনসেপ্টও যদি না রাখতে পারি স্যার তাহলে তো সেই ক্ষেত্রে প্রবলেম স্যার। আমাদের সিলেবাস শেষ হবে ঠিক আছে স্যার, আমরা পাস করব, কিন্তু স্যার দিন শেষে স্যার আমরা আলটিমেটলি এটা থেকে কি নিব স্যার, এটা হচ্ছে স্যার মূল ফ্যাক্ট আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এখন 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 কথাটা বলি, এখন যে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশনটা পড়াইলাম মানে অনেক সময় নিয়ে, এই জিনিসটাতে কি বুঝার কোনো সমস্যা আছে? তুমি বলো, তুমি কথা বলছিলে, তুমি বলো এই জিনিসটা কি তুমি বুঝতে পারছো? ধর আমি এগুলো ডিলিট করে দিই। জি স্যার এটা বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, যেহেতু দেড় ঘন্টার ক্লাস মনোযোগ অনেক কঠিন। ঠিক আছে, একটু চেষ্টা করো, যতটুক পারো ক্যাচ করো, বাকিটা ধরো পরে না হয় আমি আবার বুঝাই দিব, এখন যতটুক পারো ততটুকু ক্যাচ করার চেষ্টা করো। ঠিক আছে, এগুলো মানে এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, এই যে অ্যান্টিজেন পড়াইলাম অ্যান্টিবডি পড়াইলাম এটা কিন্তু খুবই বেসিক জিনিস, যতটুক পারো চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট টপিকে যাচ্ছি আমি, আর কোনো কিছু বুঝতে না পারলে সাথে সাথে থামায় আমাকে প্রশ্ন করবা। কোনো টার্ম যদি বুঝতে না পারো, যেমন আমি এপিটোপ বলছি, এপিটোপ জিনিসটা কি এটা যদি বুঝতে না পারো সাথে সাথে আমাকে স্টপ করায় তারপর আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবার এক্সপ্লেইন করবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এখানে সেই আগে আগের জিনিসগুলাই আবার এখানে বলা হয়েছে, যে এখানে দেখো এই ব্যাকটেরিয়ার সার্ফেসে তোমার বিভিন্ন রকম আছে অ্যান্টিজেন, যে এটা একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন, এটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা হয়েছে সেটা শুধুমাত্র এটাকে চিনতে পারবে। এই যে এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র এপিটোপ, বাকি পুরোটা হচ্ছে অ্যান্টিজেন, কিন্তু এপিটোপ হচ্ছে এতটুকু না। আচ্ছা এপিটোপ অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডির এফএবি মানে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, এবি মানে হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং, এই জায়গাটা অ্যান্টিজেনকে বাইন্ড করতে হেল্প করে, আর বাকিটা হচ্ছে কনসেন্ট্রেট রিজিয়ন সব অ্যান্টিবডির একই রকম। ঠিক আছে, আচ্ছা আর এটা হচ্ছে তোমার একটা ফ্যাগোসাইট, ফ্যাগোসাইটের গায়ে তোমার
এফসি রিসেপ্টর থাকে, এই এফসি রিজিয়নটাকে ফ্যাগোসাইটটা চিনতে পারে। তাহলে মনে করো যে আমরা যে অপসোনিনের কথা বলছিলাম না, অপসোনিন এটা কি করে তোমার কোট করে দেয়, কোট করে দেয় না? এখন মনে করো যে একটা একটা অ্যান্টিবডি গিয়ে যখন এই অ্যান্টিজেনের এপিটোপের সাথে বাইন্ড করে ফেলছে, ঠিক আছে, এখন এটা একটা কোট করে ফেলছে, মনে করো যে আশেপাশে অনেক 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 অ্যান্টিবডি এরকম বাইন্ড করে আছে, আছে না? মনে করো যে কল্পনা করো যে একটা না, এখানে এখানেও একটা অ্যান্টিবডি আছে, ঠিক আছে, এখানেও একটা অ্যান্টিবডি আছে, তারপর এখানেও একটা অ্যান্টিবডি আছে, এগুলো একটু কল্পনা করো। কল্পনা করলে কি হবে দেখো, মনোক্লোনাল অ্যান্টিবডি বলা হয়। হ্যাঁ, মনোক্লোনাল কেন বলা, মনোক্লোনাল বলা হয় যে এদের একটা একটা বি সেল থেকে, এক ধরনের বি সেল থেকে এরা তৈরি হইছে। এদের স্পেসিফিসিটি একটাই, মানে একটা এপিটোপটি এরা চিনবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মনে করো যে এখানে বিভিন্ন অনেকগুলো অ্যান্টিবডি বাইন্ড করে আছে, কোট করে ফেলছে। হ্যাঁ, এখন এই যে ফ্যাগোসাইট, ফ্যাগোসাইটের গায়ে থাকে তোমার এফসি রিসেপ্টর, মানে এটা এটা সবার তো একই, তাই না? এই জিনিসটা সবার একই। তাহলে এই জিনিসটাকে যে কোনো ম্যাক্রোফাজি চিনতে পারবে। ম্যাক্রোফাজ চিনলে সুবিধাটা কি হইলো, যে ও বুঝতে পারবে যে এটা বাইরের বাইরের জিনিস, ফরেন ফরেন জিনিস, এটাকে এখন এনগালফ করতে হবে। তাহলে অ্যান্টিবডিও এভাবে অপসোনিন হিসেবে কাজ করতে পারে, বুঝতে পারছো? একজন বলেছিল যে, হ্যাঁ বলো বলো স্যার, একটা স্যার একটা অ্যান্টিবডি যখন একটা অ্যান্টিজেনকে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো, তখন ফ্যাগোসাইটের যে ফ্যাগোসাইট যখন ওটাকে ইনভলভ করবে, তখন কি স্যার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটাকে একসাথে ইনভলভ করবে নাকি শুধু অ্যান্টিবডি? হ্যাঁ, ইনভলভ করুক, সমস্যা নাই তো। এটা তো হচ্ছে মনে করো প্রোটিন, ঠিক আছে, এটা তো ক্ষতি করার কিছু না, কিন্তু এটা এটা হচ্ছে মনে করো যে একটা অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টার, এখানে বলা হচ্ছে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার চিনো? অ্যাডাপ্টার চিনো না, মনে করো যে দুইটা জিনিস মানে কম্পিটিবল না, মনে করো যে কারো টাইপ সি ইউএসবি কেবল আছে, হ্যাঁ, আবার মনে করো যে তাহলে যখন হেডফোন পোর্টে ঢুকাইতে হবে তখন একটা অ্যাডাপ্টার লাগে না, ওই রকম আর কি। অ্যাডাপ্টার দুইটা ইনকম্প্যাটিবল জিনিসকে কম্প্যাটিবল করায় ফেলে, মানে যে দুইটা জিনিস যায় না, এইরকম দুইটা জিনিস যাতে একসাথে যায় সেই ব্যবস্থা যেটা করে সেটাই হচ্ছে অ্যাডাপ্টার। তাহলে এখানে অ্যান্টিবডি কি করলো, যে ফ্যাগোসাইটকে মাইক্রোবে চিনে দিছে, তাই না? এখানে দেখছো অ্যাডাপটিভ ইমিউনিটি কিভাবে ইনেট ইমিউনিটিকে হেল্প করতেছে, দেখছো? এটা বি সেল তৈরি করছে অ্যান্টিবডি, যেটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট, এখানে ফ্যাগোসাইটটা হচ্ছে ইনেট ইমিউনিটির পার্ট। এখানে দুইটা লিংক হয়ে গেছে না, দুইটা লিংক হয়ে গেছে। তাইলে এভাবে তোমার অ্যান্টিবডি তোমার অপসোনিন হিসেবে কাজ করতে পারে, যে মাইক্রোবকে কোট করে ফেলে, সেই কোট দেখে ফ্যাগোসাইট বা অন্যান্য সেলগুলো মনে করো যে এরা হচ্ছে ইফেক্টর সেল। মনে করো বি সেল তো বসে থাকে, যে অ্যান্টিবডি রিলিজ করে বসে থাকে, এই অ্যান্টিবডি হচ্ছে বি সেলের ইফেক্টটা দেখায়, কিন্তু ফ্যাগোসাইট ডিরেক্টলি এনগালফ করে ইফেক্টটা দেখাইতে পারে। তাহলে অন্যান্য ইফেক্টর সেলকে রিক্রুট করে এই অ্যান্টিবডিগুলা, ঠিক আছে, এটা বুঝতে পারছো? অপসোনিন হিসেবে কিভাবে কাজ করতে পারে অ্যান্টিবডি, তাহলে অপসোনিন হিসেবে কিভাবে কাজ করতে পারে, কমপ্লিমেন্ট অপসোনিন হিসেবে কাজ করতে পারে, আবার অ্যান্টিবডিও অপসোনিন হিসেবে কাজ করতে পারে, বুঝতে পারছো? সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে দেখো এখন ঘটনাটা কি হয়। মনে করো আগেই বলছিলাম যে আমাদের বডি, মনে করো যে আমাদের বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকে নাই এখনো, মনে করো যে একটা ব্যাকটেরিয়া স্ট্রেপটোকোকাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা এখনো আমাদের বডিতে ঢুকে নাই। ঢুকার আগে কি করে জানো, আমাদের বডি, আমাদের বডি অলরেডি তোমার বিভিন্ন এপিটোপকে চেনার জন্য অ্যান্টিবডি তৈরি করতে পারে, এইরকম বি সেলকে তৈরি করে রাখছে সংখ্যায় কম। মনে করো যে এটা বলা হয় যে আমাদের শরীর 100 কোটি বিভিন্ন রকম এপিটোপকে চিনতে পারে, এইরকম 100 কোটি বিভিন্ন ধরনের বি সেলকে তৈরি করে রাখে খুব অল্প পরিমাণে নিজে থেকেই, ঠিক আছে। এতে সুবিধাটা কি হয়, সুবিধাটা হচ্ছে তোমার যখনই ব্যাকটেরিয়া প্রবেশ করে, ওই ব্যাকটেরিয়াটা ওই ব্যাকটেরিয়ার গায়ে যে এপিটোপকে চিনতে পারে, আমাদের ওই অলরেডি প্রিফর্মড যে আগে থেকে তৈরি করা বি সেল গুলা ব্যাকটেরিয়ার যে এপিটোপকে চিনতে পারে, এরা সহজেই এখন কি করতে পারে, ডিভিশন করতে পারে, ঠিক আছে, ঠিক আছে, ডিভিশন করে ওরা ম্যাচিউর হয়ে যায়, ম্যাচিউর হয়ে এদের ফাংশনাল চেঞ্জ হয়, কি করে এবার ওরা অ্যান্টিবডি সিক্রিট করতে পারে। তাহলে ঘটনাটা কি হইতেছে, যে আমাদের বডি অনেক আগে থেকেই বি সেল তৈরি করে রাখছে, কত রকম, প্রায় 100 কোটি বিভিন্ন রকম, মানে যত এপিটোপ হওয়া পসিবল আমাদের বডি সব আগে থেকেই বানায় রাখছে, মানে আগে থেকেই ও প্রিপারেশন নিয়ে রাখছে, ঠিক আছে। এটা তোমার মনে করো যে দেখো এটা হচ্ছে একটা বি সেল, বাকি দুইটাও হচ্ছে একটা বি সেল, আমাদের বডি কিন্তু তিনটাকেই মনে করো যে এখন বানায় রাখছে, ঠিক আছে। ও জানে না কোন অ্যান্টিজেনটা আমাদের শরীরে প্রবেশ করবে, কোনটার সাথে কোন বি সেল গুলা ফাইনালি ম্যাচুরেশন হয়ে অ্যান্টিবডি সিক্রিট করবে, আমাদের বডি সেটা জানে না, কিন্তু তাও সে কিন্তু তৈরি করে রাখছে তিনটাকেই, না?
কিন্তু কোন দুইটা সেল অ্যান্টিজেনের সাথে দেখা পাইছে সেটা হচ্ছে এই সেলটা আর এই সেলটা, ঠিক আছে? তাহলে দেখো যখন অ্যান্টিবডির সাথে দেখা হইলো, এই যে অ্যান্টিজেনের সাথে দেখা হয়েছে অ্যান্টিবডির, অ্যান্টিবডি বলতে এরা তখন কিন্তু বি সেলের সারফেসে থাকে, এখনো সিক্রিট করে নাই, সিক্রিট করবে অনেক শেষে, ঠিক আছে? সিক্রিট এখনো তো সিক্রিট করার দরকার নাই, কারণ অ্যান্টিবডি প্রোডাকশনটা এটা হচ্ছে একটা তোমার অনেক এনার্জি কনজিউমিং কাজ। এখন যদি শুরুতেই যদি অ্যান্টিবডি সিক্রিটিং সেল তৈরি করে রাখে, তাহলে আমাদের বডিতে বিভিন্ন রকম অ্যান্টিবডি এমনিতেই তোমার মনে করো যে ব্লাডের ভিতরে সার্কুলেট করবে, যেটার কোনো দরকার নাই। তাহলে সেজন্য বডি কি করে যে অল্প পরিমাণ কিছু সেলকে, ঠিক আছে, মনে করো যে এই সেলটা ছিল মনে করো যে প্রথমে পাঁচটা, এই সেলটাও ছিল প্রথমে পাঁচটা, এইরকম এই সেলটাও ছিল প্রথমে পাঁচটা, তাহলে যেইসব সেলগুলা ফাইনালি অ্যান্টিজেনের দেখা পায় তাদের কি হয়, এই যে অ্যান্টিজেনের দেখা পাইলো তারা সংখ্যায় বাড়ে, মনে করো যে এটা এখন 500,000 হয়ে গেছে, ঠিক আছে? এরকম মনে করো যে 500,000 হয়ে গেছে, এটা অ্যান্টিজেনের দেখা পাওয়ার পরপরই এদের প্রলিফারেশন হবে, মানে সংখ্যায় বাড়বে শুধুমাত্র তখনই যখন অ্যান্টিজেনের সাথে দেখা হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সপানশন। কেমন এক্সপানশন? সেটা হচ্ছে ক্লোনাল এক্সপানশন। ক্লোন বলতে হচ্ছে একটা স্পেসিফিক বি সেল, বুঝতে পারছো? এখানে তিন ধরনের বি সেল আছে না, এটা এক ধরনের রিসেপ্টরকে চিনে, তাই না? এই যে দেখো এটা রিসেপ্টরটা দেখতেছো, এটা রিসেপ্টরটা হচ্ছে অন্যরকম, এটা রিসেপ্টর হচ্ছে একরকম, আবার এটা রিসেপ্টর হচ্ছে একরকম, তাহলে তিন ধরনের ক্লোন আছে এখানে, ঠিক আছে? শুধুমাত্র এক্সপ্যানশন হয়েছে কার কার, মনে করো এটাকে এক দুই, এটাকে দুই দিলাম, আর এটাকে ধরো যদি তিন দেই, তাহলে এক আর তিনের শুধুমাত্র এক্সপ্যানশন হয়ে এরা অ্যান্টিবডি সিক্রেটিং প্লাজমা সেল অথবা মেমোরি সেল হয়েছে না? তাহলে এক্সপ্যানশন তখনই হবে যখন বি সেলগুলোর সাথে ওই স্পেসিফিক অ্যান্টিজেনটা দেখা হয়, না? অ্যান্টিজেনের দেখা হওয়ার আগে থেকে কিন্তু ওরা আমাদের বডিতে তৈরি হয়ে আছে, ঠিক আছে? কিন্তু সংখ্যায় ওরা তখনই বাড়বে যখনই ওই অ্যান্টিজেনের সাথে দেখা হবে। স্যার এপিটোপ গুলো তো স্যার স্পেসিফিক অ্যান্টিজেনের ক্ষেত্রে, তাহলে স্যার ও কিভাবে জানতো যে এরকম আসতে পারে? হ্যাঁ, বডি কিভাবে ওইগুলো তৈরি করবে? জিনিসটা হচ্ছে আমরা যখন বি সেল ডেভেলপমেন্টে দেখব, সেটা দেখব যে কিভাবে তোমার অ্যান্টিজেন বাইন্ড করে, জানো তোমার অ্যান্টিবডির কোন জায়গাটা বলছিলাম, ভ্যারিয়েবল রিজন, তাই না? ভ্যারিয়েবল রিজন, ভ্যারিয়েবল রিজন কিভাবে তৈরি হয় সেটা যখন আমরা দেখব তখন জিনিসটা ক্লিয়ার হবে যে এমন অ্যান্টিজেন থাকতে পারে সেটা বডি তোমার অ্যান্টিসিপেট করে, ঠিক আছে? মানে ও কোনো, ও তো জানে না যে ধরো কত বিভিন্ন রকম অ্যান্টিজেন আছে, কিন্তু সে সেফলি সেফটির জন্য করে রাখে। কিভাবে করে রাখে সেটা আমরা বি সেল ডেভেলপমেন্টের সময় দেখব। এটা অনেক তোমার ভ্যারিয়েবল রিজন গুলো সাধারণত তোমার তিনটা সেগমেন্টের কম্বিনেশনের মাধ্যমে হয়, ঠিক আছে? এই কম্বিনেশন গুলো তোমার মনে করো যে মানে কম্বিনেশন পারমিউটেশন এত বেশি হয় যার কারণে তোমার মানে কয়েকশো কোটি বিভিন্ন রকম কম্বিনেশন হইতে পারে, ঠিক আছে? মানে এই কম্বিনেশন গুলার ভেতরেই তোমার মনে করো যে এই অ্যান্টিজেন স্পেসিফিসিটি গুলা কমন পড়ে, বুঝছো? মানে ও কয়েকশো কোটি রকম তৈরি করে ফেলে নিজে নিজেই, এর ভিতরে কয়েকশো কোটি যেহেতু আছে ওর ভিতরে এই অ্যান্টিজেনের এপিটোপ গুলো কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু আমাদের বডি জানে না। হ্যাঁ স্যার, এই অ্যান্টিবডি গুলো যে তৈরি হচ্ছে আমাদের শরীরে যখন কোন একটা অ্যান্টিজেন যাবে, তাহলে তো আমাদের শরীরের টেম্পারেচার একটু হলেও মানে স্বাভাবিক থাকবে না, অন্য মানে অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে এই অ্যান্টিবডি বাকি যে অ্যান্টিবডি গুলো তৈরি করে রাখছে তাদের উপর কি কোনো ইফেক্ট করবে? না, ইফেক্ট করবে না। আমি তোমাকে বলতেছি যে মনে করো যে আমাদের বডি আগে থেকেই এই তিন ধরনের সেলকেই তৈরি করে রাখছে, তিন ধরনের বি সেলকেই, না? শুধুমাত্র ওরাই সংখ্যায় বাড়বে যাদের অ্যান্টিজেন সাথে দেখা হবে। কারণ সংখ্যায় বাড়া কেন দরকার? এই পাঁচটা সেল কি মনে করো যে, মনে করো যে প্রথমে আমাদের বডিতে ব্যাকটেরিয়া ঢুকছে 1 কোটিটা, ঠিক আছে? মনে করো প্রথমে আমাদের বডিতে তো ব্যাকটেরিয়া নাই, পরে যখন 1 কোটিটা ব্যাকটেরিয়া ঢুকছে, এই পাঁচটা সেল কি তোমার 1 কোটিটা ব্যাকটেরিয়াকে সামাল দিতে পারবে? পারবে না। তাহলে ব্যাকটেরিয়ার সাথে দেখা হওয়া মাত্রই এরা সংখ্যায় অনেকগুলো হয়ে যাবে, অনেকগুলো বাড়তে থাকবে, বাড়ার পরেই তখন এরা এদের কাজটা ভালোভাবে করতে পারবে, তাই না? এদের কাজ হচ্ছে অ্যান্টিবডি সিক্রিট করা আর মেমোরি বিসেল। মেমোরি বিসেলের কাজ হচ্ছে কি জানো বলছিলাম, কেউ বলতে পারবা মেমোরি বিসেল? মেমোরি কাজ হচ্ছে এই যে প্রথমে পাঁচটা ছিল না, পাঁচটা হওয়ার পর 500,000 হয়ে গেল, ব্যাকটেরিয়া ইনফেকশন মনে করো যে যখন চলতেছিল তখন 500,000 বিসেল তোমার অ্যান্টিবডি সিক্রিট করছে, ঠিক আছে?
কিন্তু যখন ব্যাকটেরিয়া ইনফেকশনটা শেষ তখন ওই নির্দিষ্ট অ্যান্টিবডি বি সেল তো এখন আর দরকার নাই আমাদের, দরকার আছে দরকার নাই, তাহলে কি হবে এই প্লাজমা সেলগুলো তোমার আস্তে আস্তে মারা যাবে, এই প্লাজমা সেলগুলো মারা যাবে কিন্তু মেমোরি সেলগুলো থেকে যাবে। মনে করো যে 5 লক্ষ মেমোরি সেল হয়েছিল আর মেমোরি প্লাজমা সেল হয়েছিল কিন্তু মেমোরি সেল হইলো মনে করো যে 20টা, বুঝতে পারছো, এই 20টা মেমোরি সেল থেকে যাবে, এই অ্যান্টিবডিতে মনে করো থেকে যাবে। হ্যাঁ বলো, মেমোরি বি সেল এর কি কোনো কাউন্ট বা কোনো ধরনের হিসাব আছে কিনা আমাদের বডিতে, মানে বয়স বাড়ার সাথে সাথে তো আমাদের মেমোরি বি সেলও বেড়ে যাওয়ার কথা স্যার, নরমালি এগুলোর কোনো ইফেক্ট আছে কিনা স্যার? এটার এটার সংখ্যার কথাটা বলি যে মেমোরি বি সেল তোমার এক এক অ্যান্টিজেনের এগেইনস্টে এক এক অ্যান্টিজেনের এগেইনস্টে এক এক সংখ্যায় তৈরি হয়, ঠিক আছে? মনে করো যে কোন অ্যান্টিজেন, কথার কথা বলি, কোন অ্যান্টিজেন মনে করো যে 5টা মেমোরি বি সেল রেখে গেল, কোন অ্যান্টিজেন রেখে গেল ধরো যে 200টা, কোন অ্যান্টিজেন মনে করো যে 20টা, ঠিক আছে? এটা তোমার সংখ্যায় ডিফার করতে পারে। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে এদের লাইফ স্প্যান, এরা কতদিন বাঁচবে সেটাও তোমার মেমোরি বি সেল থেকে মেমোরি বি সেল আলাদা হয়, ঠিক আছে? এই জন্য একজন বলছিল না যে গত ক্লাসে যে টিউবারকিউলোসিসের টিকা দিলে কেন আবার টিউবারকিউলোসিস হচ্ছে, টিবি হচ্ছে, তাই না? সেটা একটা কারণ হইতে পারে যে মেমোরি বি সেল গুলার লাইফ স্প্যান কম। সাধারণত মেমোরি টিবির এগেনস্টে মেমোরি বি সেল গুলো সাধারণত 20 বছর পর্যন্ত বাঁচে, ঠিক আছে? এখন কারো যদি মনে করো যে কথা কথা 2 বছর বা 1 বছরে যদি কাউকে বিসিজি টিকা দেয়, এখন 20-21 বছরে কিন্তু তার মেমোরি সেল শেষ, মারা গেছে আর নাই তার বডিতে, কারণ মেমোরি সেল গুলো সব মরে গেছে এখন। তাহলে তো আর অ্যান্টিজেনের ইনফরমেশনটা আমাদের বডিতে আছে, বডিতে ইনফরমেশন নাই, কারণ ইনফরমেশন ছিলই মেমোরি বি সেল কিন্তু সেগুলো তো মরে গেছে 20 বছরে, তাহলে কিন্তু আর ওই প্রোটেকশনটা আর আগের মতো দিবে না। মনে করো যে একজন মানুষ 70 বছর বাঁচলে কিন্তু 70 বছর পর্যন্ত মেমোরি বি সেল গুলো থেকে যাবে, কিন্তু আবার দেখো নর্মাল সর্দি কাশির মেমোরি বি সেল হয় না, অবশ্যই হয় কিন্তু সেগুলো তোমার লং লাস্টিং না, এগুলো অল্প সময় মারা যায়, যার কারণে সর্দি কাশি রাইনোভাইরাস দিয়ে হইলে আবার যখন রাইনো ভাইরাস অ্যাটাক করে আবার সর্দি কাশি হয়, তাই না? এগুলো তোমার ডিফার করে, এগুলো কোন ভাইরাস কোন অ্যান্টিজেন এগুলোর উপর নির্ভর করে মেমোরি বি সেল গুলোর লাইফ স্প্যান তোমার বিভিন্ন রকম হয়, ঠিক আছে? বুঝতে পারছো ক্লোনাল এক্সপ্যানশন জিনিসটা, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একজন অ্যান্টিবডি তৈরি করে রাখা হচ্ছে এর কারণে বডি থেকে অন্য কোন ধরনের রিঅ্যাকশন ইফেক্ট ফেলে, কোটি কোটি যে করে রাখা নরমালি ফেলে না, কারণ কোটি কোটি যে তৈরি করে রাখছে সেটাও কিন্তু এমন এমন বিষয় যেটা তোমার নিজের শরীরকে চিনে, ঠিক আছে? এরকম বিসেল না, ঠিক আছে? আমরা যখন বিসেল ডেভেলপমেন্ট দেখব তখন দেখব পড়ব তখন আমরা দেখব যে একটা বিসেল যখন ডেভেলপ করে, এখানে যে ম্যাচুরেশন দেখতেছো না, ম্যাচুরেশন কিন্তু এমনি মানে জানতানো ভাবে হয় না, এদেরকে সিলেক্ট করা হয় কে বাঁচবে কে মরবে তাদেরকে সিলেক্ট করা হয়, ঠিক আছে? যেইসব লিম্ফোসাইট গুলো শুধুমাত্র বাইরের অ্যান্টিজেন কে চিনে, মানে যারা আমাদের কোষের ভিতরে প্রোটিন আছে না, আমাদের কোষের গায়ে প্রোটিন আছে না বিভিন্ন রকমের, তাহলে ওখানে ওখানে এপিটোপ থাকতে পারে না, থাকতে পারে তো, তাই না? এখন কোন লিম্ফোসাইট যদি আমাদের কোষের আমাদের নিজেদের সেলের এপিটোপ কে চিনে তাহলে সেটা আমাদের জন্য খারাপ না, কারণ সে তো আমাদের বডির এগেইনস্টেই যদি অ্যান্টিবডি তৈরি করা শুরু করে তাহলে আমাদের অসুখ হবে না, ডিজিজ হবে না। তাহলে শুধুমাত্র যেসব লিম্ফোসাইট গুলা আমাদের সেল বাদে অন্যদেরকে চিনতে পারে তাদেরকে শুধুমাত্র বেঁচে থাকার সিগন্যালিং দেয়, যেমন আমরা IL-2 দেখলাম না, IL-2 বেঁচে থাকার জন্য দরকার না টি সেলের, মনে করো যে যারা যারা আমাদের বডির সেলকে বডির সেলের এপিটোপ কে চিনে তাদেরকে IL-2 দিবে না, ঠিক আছে? তাইলে ওরা বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। এভাবে তোমার একটা সিলেকশন হয়, পজিটিভ সিলেকশন হয় যারা বাইরের চিনতে পারে তাদেরকে বাঁচতে দেয়, আবার আরেকটা হয় নেগেটিভ সিলেকশন যারা সেলের আমাদের নিজেদের সেলকে চিনতে পারে তাদেরকে মেরে ফেলা হয়, এটাকে বলা হচ্ছে নেগেটিভ সিলেকশন। এটা আমরা বিসেল ডেভেলপমেন্টের সময় গিয়ে পড়বো। আচ্ছা, তাহলে ক্লোনাল এক্সপ্যানশন হচ্ছে এটা। বলো স্যার, এইটা কন্ট্রোলিং করে কোন বিষয়ে স্যার, যেটা বললেন যে কোনটা বাঁচতে পারবে আর কোনটা পারবে না, মানে বডির এপিটোপ কে ধ্বংস করতে পারে এরকম গুলোকে ধ্বংস করে দেওয়া হবে? আমাদের আমাদের লিম্ফ গ্ল্যান্ড আছে না, আমাদের লিম্ফ গ্ল্যান্ড, লিম্ফ গ্ল্যান্ড গুলোতে যখন লিম্ফোসাইটের ম্যাচুরেশন হয় তখনই এই ঘটনাগুলো হয়, ঠিক আছে? এগুলো খুবই স্পেশালাইজড, খুবই জটিল ঘটনা, এগুলো আমরা
পরের চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? এখন আমরা মোটামুটি জিনিসগুলো তো বললাম, এটা তোমাদের আপাতত মানে এটা জেনে রাখো, পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আমরা এখন একটু পরের ইয়েতে যাই। আচ্ছা আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এটা হচ্ছে তোমার, এটা দেখো, প্রথমবার যখন একটা অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করছে, ঠিক আছে, অ্যান্টিজেন, এটা হচ্ছে তোমার অ্যান্টিবডি লেভেলটা, ঠিক আছে, অ্যান্টিবডি, এখানে অ্যাডাপটিভ ইমিউনিটিকে দেখানো হয়। প্রথমবার যখন একটা অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করে, তখন দেখো অ্যান্টিবডি লেভেলটা বাড়তে একটু সময় লাগছে, তাই না? কারণ প্রথমবার কি হয়েছে, দেখো প্রথমবার আমাদের এখানে শুধুমাত্র এই কোষটা ছিল না, এই কোষটা ছিল, ঠিক আছে? এই কোষটা কি করছে, এরা আস্তে আস্তে তোমার সংখ্যায় বাড়তে অনেক সময় লাগছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমবার যখন একটা অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করছে, তখন অ্যান্টিবডি জেনারেট করার জন্য একটা সময় লাগছে এবং সেটা একটু কম পরিমাণে হয়েছে, ঠিক আছে? এবার পরের ঘটনাটা দেখো, সেম অ্যান্টিজেন, অ্যান্টিজেন এ যখন আবার প্রবেশ করছে অনেকদিন পরে, কথার কথা মনে করো যে 2 বছর পরে আবার প্রবেশ করছে, কি হইলো, অনেক অল্প সময়ের মধ্যে আমরা একটা অনেক বড় অ্যান্টিবডি রেসপন্স পাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার এই এই ছবিটা থেকে এক্সপ্লেন করা যায় কিনা চিন্তা করো। প্রথমবার যখন অ্যান্টিবডিটা আমাদের বডিতে ঢুকছে, ঠিক আছে, তখন আমাদের বডিতে সেল ছিল এইটা, এই যে দেখতেছো এইটা ছিল সেল, হ্যাঁ, ওরা প্রথমবার প্রলিফারেশন করে অনেক সংখ্যায় বাড়ছে, ঠিক আছে, সংখ্যায় বাড়ছে, অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করার পর যখন অ্যান্টিজেনটা চলে গেছে, এই অ্যান্টিবডি প্রোডিউসিং সেলগুলোও মারা গেছে, কিন্তু থেকে গেছে কারা, মেমরি সেল থেকে গেছে না, মেমরি সেল, জি স্যার, মেমরি সেল থেকে গেছে। এখন মেমরি সেল তোমার মানে খুবই দ্রুত কাজ করতে পারে, খুবই দ্রুত কি করে, পরের বার যখন আবার যখন এই অ্যান্টিজেনটা এখানে আসে, তখন মেমরি সেল গুলো আবার অনেক বেশি, অনেক দ্রুত প্রলিফারেশন করে, অনেক বেশি সংখ্যায় বাড়তে পারে। মনে করো যে 5 লাখ হইতো, আর প্রথমবার হয়েছিল 5 লাখ, মেমরি সেল এটাকে করে ফেলছে 5 কোটি, ঠিক আছে? তাহলে এখন যে অ্যান্টিবডি রেসপন্সটা হবে সেটা অনেক তাড়াতাড়ি হবে এবং অনেক বেশি স্ট্রং হবে, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন এ এর জন্য দেখো এখানে এই যে কালো কালো দাগটা দেখতেছো, সেটা হচ্ছে অ্যান্টিজেন এ এর জন্য। অ্যান্টিজেন এ এর রেসপন্সটা দ্বিতীয়বার কিন্তু অনেক বেশি, কিন্তু দ্বিতীয়বার যদি অ্যান্টিজেন এ এর সাথে আরেকটা অ্যান্টিজেন ঢুকে, যে অ্যান্টিজেন বি, সেটার ক্ষেত্রে তো আবার সেই প্রথমবার ঢুকলো না, সেক্ষেত্রে সেটার জন্য রেসপন্সটা কম হবে না, বুঝতে পারছো? প্রথমবার যখন ঢুকে রেসপন্সটা তখন কম হয়। এই যে এখানে এখানে মনে করো যে জিরো, ডে জিরো, ঠিক আছে, ডে জিরো, ডে জিরো, এখানে অ্যান্টিজেনটা ঢুকছে, অ্যান্টিজেন এও ঢুকছে, বিও ঢুকছে, অ্যান্টিজেন এ তো আগে থেকেই ঢুকে একবার ঢুকতে পেরেছে, তার কারণে অ্যান্টিজেন এর এগেইনস্টে মেমরি বি সেল আছে, তার কারণে কি হচ্ছে অনেক বড় একটা রেসপন্স দিচ্ছে, কিন্তু অ্যান্টিজেন বি এর তো এটাই প্রথম দেখা বডির সাথে, তাই না? সে কারণে অ্যান্টিজেন বি এর অ্যান্টিজেন মেমরি বি সেল যখন থাকবে তখন ওটার পরিমাপটা আরো বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ, দ্বিতীয়বার ইনফেকশনে আমাদের ইমিউন রেসপন্সটা অনেক স্ট্রং হয়, কারণ এই কারণেই তোমার দ্বিতীয়বার ইনফেকশনটা সাধারণত করতে পারে না ইমিউন অধিকাংশ ডিজিজ, যেমন মিজলস ডিপথেরিয়ার কথা বললাম না, দ্বিতীয়বার ইনফেকশনে এত বেশি অ্যান্টিবডি তৈরি হয় যে তোমার ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা আর সার্ভাইভ করতে পারবে না সেলের ভিতরে, ঠিক আছে? যার কারণে তোমার লাইফ টাইম ইমিউনিটি তো দিচ্ছে, মনে করো যে একবার কারো ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার সাথে দেখা হইলো, কিন্তু মনে করছে আরো তার সাথে আবার ডিপথেরিয়া ব্যাকটেরিয়া তার শরীরে ঢুকতে পারে না, ঢুকতে তো পারে, কিন্তু যদি ডিপথেরিয়া ব্যাকটেরিয়া মানুষের শরীরে বংশবৃদ্ধি করতে না পারে, তাহলে তো আর ডিজিজ হবে না, ঠিক আছে? তাহলে প্রথমবার ইমিউন সিস্টেম যখন ইমিউন রেসপন্স হয়েছে, তখন যে মেমরি সেলগুলো তৈরি করে রাখছে সেগুলো দ্বিতীয়বার অনেক বড় রেসপন্স করে, যার কারণে দ্বিতীয়বার আর এদেরকে মানে ঢুকতে তো পারে, কিন্তু এদেরকে আর গ্রো করতে দিবে না, বড় হইতে দিবে না সংখ্যায়, ঠিক আছে? যার কারণে ইমিউনিটিটা এভাবেই তোমার হয়, বুঝতে পারছো? প্রাইমারি আর সেকেন্ডারি অ্যান্টিবডি রেসপন্স বুঝতে পারছো? ইমিউন রেসপন্সটা সমস্যাটা কারো প্রশ্ন করতে পারো স্যার? স্যার আমি সাপ্লিমেন্ট নেই, অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যেগুলো সাপ্লিমেন্টারি হিসেবে নেই, সেগুলো কি অ্যান্টিবডির সাথে বাইন্ড করে আরো শক্তিশালী হয়ে তারপরে অ্যান্টিজেনদের সাথে লড়াই করে, নাকি আলাদাভাবে কোনো রিঅ্যাকশন করে অ্যান্টিজেনের সাথে? অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবায়োটিকের রিঅ্যাকশন করার এখানে কোনো রিলেশন নাই, অ্যান্টিজেন অ্যান্টিবায়োটিক দুইটা খুবই আলাদা জিনিস, ঠিক আছে? অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেন কোথায় থাকে, অ্যান্টিজেন থাকে ধরো ব্যাকটেরিয়ার সেলের গায়ে, তাই না? আর অ্যান্টিজেনের এগেইনস্টে রিঅ্যাকশন করবে হচ্ছে অ্যান্টিবডি, এটা হচ্ছে আমাদের শরীরের থেকে বানানো একটা প্রোটিন। আর অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, অ্যান্টিবায়োটিক জিনিসটা হচ্ছে সাপ্লিমেন্টারি না, সাপ্লিমেন্টারি বলতে বোঝায় আমরা বাইরে থেকে, আচ্ছা সাপ্লিমেন্টারি হিসেবে তো আমরা মনে করো যে কাকে বলি, মনে করো যে আমরা ভিটামিন খাই, এটাকে সাপ্লিমেন্ট বলি, ঠিক আছে? কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিই না, অ্যান্টিবায়োটিক মনে করো কেন নেই আমরা, অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের বডির ইমিউন রেসপন্স যদি ব্যাকটেরিয়ার সাথে না পারে তখন আমরা অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি। অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিজেনের সাথে
স্যার ওটা হচ্ছে অ্যান্টিবডি স্টিমুলেট করে নাকি স্যার অ্যান্টিবডি দুইটা খুবই আলাদা মেকানিজমে কাজ করে ঠিক আছে মনে করুন অ্যান্টিজেনের সাথে কি ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার না ওর সেলের ভিতরে কি কি করা দরকার মনে করো যে ওর ডিএনএ রেপ্লিকেশন করা দরকার মনে করো যে ওর প্রোটিন বানানো দরকার এরকম অনেক কাজ দরকার না অ্যান্টিবায়োটিক গুলা গিয়ে ব্যাকটেরিয়ার শরীরের ভেতরের জিনিসগুলোকে তোমার বন্ধ করে দেয় ঠিক আছে মনে করো যে ও যাতে গ্রো করতে না পারে ঠিক আছে জিনিসটা হচ্ছে মানে অ্যান্টিবায়োটিকটা সেলের ভেতরে কাজ করে কিন্তু অ্যান্টিবডি যেটা হচ্ছে সেটা তো তোমার সরাসরি লাইসিস করে দিচ্ছে সেলকে ঠিক আছে মনে করো যে অ্যান্টিবায়োটিক তোমরা কখনো পড়ো নাই অ্যান্টিবায়োটিক তোমরা কি অ্যান্টিবায়োটিক পড়ছিলে কখনো এটা হচ্ছে সেলের ইন্টারনাল প্রসেসগুলোকে বাধা দেয় অ্যান্টিবায়োটিক বুঝতে পারছো আর অ্যান্টিবডি যেটা করে সেটা হচ্ছে তোমার অন্য একটা পদ্ধতিতে এটা দুইটাই সেলকে কিল করে কিন্তু অ্যান্টিবায়োটিক কি করে সেলের ভেতরে লাগে যেগুলো সেলের বেঁচে থাকার জন্য দরকার সেগুলোকে বন্ধ করে দেয় ইনহিবিট করে দেয় মনে করো যে প্রোটিন সিনথেসিস করতে দিবে না ঠিক আছে প্রোটিন সিনথেসিস না করলে কি সেল গ্রো করতে পারবে সেল তো মারা যাবে না অ্যান্টিবায়োটিক এই ধরনের কাজ করে কিন্তু অ্যান্টিবডি কি এই ধরনের কোনো কাজ করে যে প্রোটিন সিনথেসিস করতে দিবে না সেটা তো এরকম কিছু করে না ও কি করে গিয়ে যে ও দেখতে পাইছে যে এর গায়ে এমন একটা এপিটোপ আছে যেটা আমাদের বডিতে নাই তার মানে ও বুঝে ফেলছে যে এটা হচ্ছে একটা ফরেন জিনিস তখন কি করবে অ্যান্টিবডি গিয়ে ওখানে বাইন্ড করে ফেলছে পরে ম্যাক্রোফাজ এসে বা আবার কমপ্লিমেন্ট এসে সবকিছু মিলে কি করে সেলটাকে লাইসিস করে দিচ্ছে দুটো ডিফারেন্ট না জিনিসটা তাহলে অ্যান্টিবডি আর অ্যান্টিবায়োটিক কমপ্লিটলি আলাদা জিনিস বুঝতে পারছিস এদের কাজ করার পদ্ধতিটা খুবই আলাদা হ্যাঁ স্যার এখানে যদি প্রথমবার অ্যান্টিজেন মানে আক্রমণ করার পরে মানে আমাদের শরীরে কিছু মানে অ্যান্টিবডি তৈরি হলো দ্বিতীয়বার আক্রমণ করার পরে আরো মানে বেশি অ্যান্টিবডি তৈরি হলো কিন্তু এখন এক একটা মানুষের মানে যেমন আমি যখন এইচবিএস এর ভ্যাকসিন দিয়েছি মানে ওই সময় আমরা কয়েকজন দেওয়ার পরে অ্যান্টিবডি চেক আপ করার পরে দেখি মানে আমাদের কয়েকজনের মধ্যেই অনেক ভেরিয়েশন মানে রেজাল্টের ক্ষেত্রে এক্ষেত্রে কেন এটা কেন এটা কারণটা হচ্ছে মানে দেখো সব মানুষের চেহারা কি একরকম নাকি বলো সব মানুষের চেহারা একরকম না কেন কারণ আমাদের জেনেটিক ভ্যারিয়েশন আছে না আমাদের সবার ডিএনএ কি একই রকম ডিএনএ তো একই আমাদের সবার স্যার তাহলে যে আমাদের বডিতে মানে এই লাখ লাখ যে অ্যান্টিবডি তৈরি মানে অ্যান্টিবডি তৈরি করে রাখছে এটা কি স্যার এক এক বডির জন্য এক এক বডি কি ওই দুর্বল মানে কোন বডিতে আরেক বডি দুর্বল অ্যান্টিবডি তৈরি করে এমন টাইপের নাকি এটা হইতে পারে মনে করো যে যেহেতু বললাম যে কোটি বলছে বলছি যে 100 কোটি ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই তরিক আছে না তরিক আমার ভাই সমস্যা নাই
রেসপন্সটা অনেক বেশি, 100 থেকে 1000 গুণ পর্যন্ত বেশি হয়, এবং এটা অনেক দিন ধরে প্রোটেকশন দেয়, তাই না? দেখো এখানে, এখানে দেখো, এখানে এখানে মনে করো যে 14, এখানে 14, মনে করো এখানে 20 নাম্বার দিন গিয়ে এটা শেষ, এখানে মনে করো এটা আরো অনেক দিন ধরে প্রোটেকশন দিবে। মনে করো যে এখানে কথার কথা 100 দিন, ঠিক আছে, দ্বিতীয়বারের রেসপন্সটা অনেক দিন ধরে প্রোটেকশন দেয়। আচ্ছা এবার আসি আমরা ইনফ্লামেশন। এরকম কিছু না যে ও নিজে নিজে বাঁচতে পারে, যে এটা বাইরে থেকে গিয়ে নিজেকে চেঞ্জ করে আবার ঢুকে ফেলছে, এটা এরকম কিছুই না, ঠিক আছে? এটা হচ্ছে, হ্যাঁ বলো, অ্যান্টিজেন যদি জীবন্ত না হয় সে বংশবৃদ্ধি কিভাবে? অ্যান্টিজেন তো বলতেছি কি, ব্যাকটেরিয়ার শরীরের একটা অংশ, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করলে সাথে সাথে অ্যান্টিজেনও বংশবৃদ্ধি হবে না, ব্যাকটেরিয়ার প্রোটিনগুলো আবার সংখ্যায় বাড়বে না। অ্যান্টিজেন জীবন্ত কিছু না, অ্যান্টিজেন হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন, ঠিক আছে? ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রোটিন যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে পারে সেটাই হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন আলাদা কোনো মানে জীবন্ত কিছু না, ব্যাকটেরিয়া ভাইরাসের মতো অ্যান্টিজেনও যে আলাদা একটা জীব বা প্রাণী এরকম কিছু না, বুঝতে পারছো? কোন সমস্যা এটা নিয়ে কনফিউশন লাগতেছে খুব? না স্যার বুঝতে পারছি স্যার, এটা তো প্রথম। কার কনফিউশন লাগতেছে? প্রশ্ন করো, প্রশ্ন করো, কারো কনফিউশন লাগতেছে আর? না স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা ইনফ্লামেশনে আসি, ঠিক আছে? ইনফ্লামেশন কেন হয়? আমাদের যখন টিস্যু ড্যামেজ হয়, ঠিক আছে, টিস্যু ড্যামেজ হয়েছে মানে হাত পা কেটে গেছে অথবা মশা কামড় দিয়েছে, এখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন সম্বন্ধে তো আমরা আগেই নাম শুনছি এই জিনিসটা, না? ইনফ্লামেশন হচ্ছে একটা লোকালাইজড রিয়াকশন, মানে একটা নির্দিষ্ট জায়গায় একটা রিয়াকশন হচ্ছে। রিয়াকশনটা কি করবে? যে ইমিউন সিস্টেমকে ওই জায়গায় ডেকে আনবে, ঠিক আছে? ইনফ্লামেশনের কাজটাই হচ্ছে এটা। আমরা মশা কামড়াইলে বা হাত পা কেটে গেলে জায়গাটা একটু লাল হয়ে থাকে না, রক্ত পড়া যখন বন্ধ হয়ে থাকে তখন দেখি না একটু লাল হয়ে আছে, ফুলে আছে, একটু গরম হয়ে আছে, ব্যথা করতেছে, দেখি না? তাহলে দেখো ইনফ্লামেশনের লক্ষণ হচ্ছে এই 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 যে দেখো চারটা, রেডনেস মানে লাল হয়ে থাকে, ওয়ার্মথ গরম হয়ে থাকে, সোয়েলিং ফুলে থাকে, আর পেইন মানে ব্যথা হয়। এই ধরনের মানে টিস্যু ড্যামেজ যেখানে হয় সেখানে এই এই যে রিয়াকশনগুলো হচ্ছে ইমিউন রিয়াকশন, সেই কারণে এই ঘটনাগুলো ঘটে, এই ঘটনাটাকে টোটাল বলা হচ্ছে ইনফ্লামেশন। আচ্ছা তাহলে দেখো ইনফ্লামেশনের কাজগুলো কি কি, কিভাবে এটা ইমিউন সেলগুলোকে এখানে ডেকে নিয়ে আসে? দেখো প্রথমে হয় ভ্যাসোডাইলেশন। ভ্যাসোডাইলেশন মানে হচ্ছে ব্লাড ভেসেলগুলো একটু এক্সপান্ড করে, যাতে ওখানে ব্লাড ফ্লোটা একটু বেশি হয়, না? এটাকে বলা হচ্ছে ভ্যাসোডাইলেশন। তারপরে কি হয়, ইনক্রিজড ক্যাপিলারি পারমিবিলিটি। ক্যাপিলারি কি? ক্যাপিলারি হচ্ছে তোমার রক্ত জালিকা, তাই না? যেখানে আমাদের আমাদের ধরো স্কিনে তো আমাদের কোনো ভেইন নাই বা আর্টারি নাই, আছে? শিরা বা ধমনী কি স্কিনে আছে? মানে খুবই ছোট, মানে এমন ছোট ছোট অনেক দূরের জায়গা, ঠিক আছে? যেসব জায়গায় বড় বড় ব্লাড ভেসেল পৌঁছাইতে পারে না সেসব জায়গায় কি আছে? ক্যাপিলারি আছে। কারণ ওইসব জায়গায় তো নিউট্রিশন দিতে হবে না, অক্সিজেন দিতে হবে না, তাইলে ওইসব জায়গায় নিউট্রিশন অক্সিজেন এগুলো যাবে ক্যাপিলারির মাধ্যমে। ওখানে ব্লাড সাপ্লাই তো অবশ্যই থাকতে হবে, যেখানে ব্লাড সাপ্লাই নাই সেই সেলগুলো মারা যাবে। তাহলে আমাদের শরীরের সব জায়গায় ব্লাড সাপ্লাই দরকার, এটা হয় মানে খুবই দূরের জায়গাগুলোতে সেটা ক্যাপিলারির মাধ্যমে যায়, ঠিক আছে? এই ক্যাপিলারি পারমিবিলিটি, ক্যাপিলারি থেকে নর্মালি খুবই কম জিনিসই কিন্তু টিস্যুতে যায়। মনে করো এই যে এখানে স্কিন দেখতেছ না, এই যে স্কিন, এই যে দেখো এটা এটা হচ্ছে স্কিন, হ্যাঁ এটা হচ্ছে স্কিন, আর এটা হচ্ছে ক্যাপিলারি। নর্মালি মনে করো যে এই এইসব জিনিসগুলো এখানে ঢুকতে পারে না, কিন্তু যখন ইনফ্লামেশন হয়, যখন ব্লাড সেলগুলো একটু এক্সপান্ড করে, মনে করো যে প্রথমে এরকম ছিল, এইরকম ছিল, কিন্তু যখন ইনফ্লামেশন হয়েছে তখন এটা বেড়ে এতটুকু হয়ে গেছে, এক্সপান্ড করে এখন অনেক বেশি তোমার ব্লাড সেল, ব্লাড কম্পোনেন্টস গুলো, অ্যান্টিবডি গুলো এখানে যাইতে পারে, তাই না? এখন এরপর কি হয়, ক্যাপিলারি পারমিবিলিটি। এখন দুইটা ক্যাপিলারির মাঝখান দিয়ে এখন কোষের ব্লাডের জিনিসগুলো এখন টিস্যুতে চলে যেতে পারে। দেখো কে চলে যাচ্ছে, দেখো ফ্যাগোসাইটোসিস, এটা হচ্ছে মনে করো যে একটা ফ্যাগোসাইটোসিস হলুদটা। এখন দুইটা ক্যাপিলারির দুইটা কোষের মাঝখানে এটা ঢুকে গেছে ভিতরে, মানে ক্যাপিলারি পারমিবিলিটিটা বেড়ে গেছে। পারমিবিলিটি মানে হচ্ছে ভেতরে ঢোকা, ঠিক আছে? তাহলে কি হয়েছে, প্রথমে ভ্যাসোডাইলেশন হয়েছে, তারপর ক্যাপিলারি পারমিবিলিটি হয়েছে। ক্যাপিলারি পারমিবিলিটি হওয়ার কারণে ফ্যাগোসাইট গুলো এই যে টিস্যু ইঞ্জুরি হয়েছে, এই জায়গায় ব্যাকটেরিয়া ঢুকে গেছে, দেখতেছো তোমরা, এই যে ব্যাকটেরিয়া ঢুকে গেছে, তাহলে ফ্যাগোসাইট গুলো এই সব জায়গায় যাওয়ার জন্য ইনফ্লামেশন হেল্প করতেছে। এই টোটাল জিনিসটাই হচ্ছে ইনফ্লামেশন। তাহলে ভ্যাসোডাইলেশন হইলো ফ্লুইড ঢুকছে,
তারপর কি হইছে মাইগ্রেশন অফ ফ্যাগোসাইটস, ফ্যাগোসাইটস ওই জায়গায় যাওয়ার জন্য ঢুকছে, তারপর ফাইনালি এরা মাইক্রোবকে কিল করে ফেলছে, টোটাল জিনিসটাই হচ্ছে ইনফ্ল্যামেশন। আচ্ছা এবার পরের পরের টপিকে যাই, যেটা হচ্ছে কেমোটাক্সিস। কেমোটাক্সিস নিয়ে অলরেডি আগেই বলছি, ঠিক আছে। কেমোটাক্সিস মানে হচ্ছে একটা প্রিডিফাইন্ড মানে ডিটারমাইন্ড একটা পথ দিয়ে কোষগুলো যাবে, যে কোনো জায়গায় না, একটা নির্দিষ্ট জায়গায় কোষগুলো যাবে। কোথায় যাবে? এই যে মনে করো যে এখানে এখানে ইনফ্লামেশন হচ্ছে, এখানে ইনফ্লামেশন হচ্ছে, এইসব জায়গায় যাইতে হবে কোষগুলাকে। এটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল, ঠিক আছে। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল থেকে অনেক দূরে টিস্যুতে, মনে করো যে স্কিনে একটা কাটা হয়েছে, ওইসব জায়গায় যাবে। কিভাবে যাবে? যে কেমো অ্যাট্রাক্টেন্ট গুলো আছে, যেমন কেমো কাইন্স আছে, যেমন বলছিলাম যে C5A C3A কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে। এইসব কমপ্লিমেন্ট গুলা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে, গ্রেডিয়েন্ট তৈরি করে, আস্তে আস্তে বাড়তে থাকে। যত যাবে এইসব জায়গায় আস্তে আস্তে কমপ্লিমেন্টের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। বা আরেকটা বলছিলাম যে CXCL8, এগুলো হচ্ছে কেমো অ্যাট্রাক্টেন্ট বা কেমো কাইন। এদের কনসেন্ট্রেশনকে ধরে 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 ব্লাড ভেসেলের কোষগুলো টিস্যুতে চলে যাবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কিমোটেক্সিস, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে পরের পরের স্টেপ স্যার, আজকে আর পড়েন না স্যার, আজকে আমি তো তোমাদের জন্য 10 মিনিট অপেক্ষা করি, বুঝছো? তোমরা তো সবাই একসাথে আসো না, আমাদের কোর্স আজকে কিন্তু শেষ করতে হবে। শোনো, আজকে তোমাদের পরীক্ষা নিয়েও কথা বলবো, আজকে আগে আর বেশি স্লাইড নাই, আর সম্ভবত 4-5টা আছে, খুবই তাড়াতাড়ি শেষ করে দিব। আর 5-7 মিনিট আমাকে সময় দাও। খুব খারাপ লাগতেছে নাকি? এগুলো নতুন জিনিস না, শিখতেছো যে এগুলো ইন্টারেস্টিং না জিনিসগুলো? এগুলো তো সবার বডির ভিতরেই হইতেছে, কিন্তু এগুলো তো আজকে নতুন শিখতেছো তোমরা। জিনিসগুলো একটু শুনো, আর আর 5 মিনিট সময় নিয়ে একটু নিব। জি স্যার, নেন। আচ্ছা দেখো, আমরা এতক্ষণ যে ফ্যাগোসাইটোসিস পড়ছি, ফ্যাগোসাইটোসিসটা আসলে কিভাবে হচ্ছে, এটা এটা এখানে দেখানো হয়েছে যে প্রথমে ব্যাকটেরিয়াটা অ্যাটাচড হয়, যে ওই ওই ধরো যে মনোসাইট বা ম্যাক্রোফাজের সেল মেমব্রেনের সাথে ব্যাকটেরিয়াটা অ্যাটাচড হয়। অ্যাটাচড হওয়ার পর কি হয়, এই যে মেমব্রেন মেমব্রেন গুলো দেখছো, ম্যাক্রোফাজের মেমব্রেন গুলো এটা চারপাশে ঘিরে একটা 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 মানে প্যাকেট করে ফেলছে এটাকে, ঠিক আছে। এটাকে তোমার একটা ফ্যাগোজোম, ফ্যাগোজোম নামে এটা একটা অর্গানেল হয়ে গেছে। ফ্যাগোজোমের সাথে এবার এসে ফিউজ করছে তোমার লাইসোজোম। লাইসোজোম আমাদের সবার সব সেলেই আছে লাইসোজোম, এগুলো হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ভেতরে অনেকগুলো এনজাইম থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে হাইড্রোলাইজিং এনজাইম, মানে যেগুলো তোমার প্রোটিনকে ভেঙে ফেলতে পারে, লিপিডকে ভেঙে ফেলতে পারে, এই ধরনের এনজাইম আছে। তো এই লাইসোজোমটা ফ্যাগোজোমের সাথে গিয়ে ফিউজ করে, ফিউজ করার পরে কি হইলো, এনজাইমগুলো এখন ব্যাকটেরিয়ার সংস্পর্শে চলে আসছে। চলে আসার পর লাইসোজাইম কি করে, ওই যে ব্যাকটেরিয়াটাকে ভেঙে ফেলে, এনজাইমগুলো ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর এই যে ডিগ্রেডেড যে প্রোডাক্টগুলো আছে, যেই ব্যাকটেরিয়াল সেলের মৃতদেহের যে অংশাবশেষ, সেগুলো মাইক্রোফাজ আবার বের করে দিবে সেল থেকে। এই টোটাল জিনিসটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস, খুবই সহজ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমরা আগেই জানি যে সেলের বাইরে যেসব কোষ প্যাথোজেন থাকে, যেমন ভাইরাস অথবা অনেক ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, ওদের এগেনস্টে কমপ্লিমেন্ট অ্যান্টিবডি এরা কাজ করতে পারে, তাই না? কিন্তু যেসব কোষের ভেতরে ঢুকে থাকে যেসব প্যাথোজেন, যেমন ভাইরাস অথবা মনে করো টিউবারকিউলোসিস, ঠিক আছে, এদেরকে কিল করার জন্য আমাদের টি সেলের হেল্প দরকার, সাইটোটক্সিক রিয়াকশন দরকার, এটা তোমরা অলরেডি জানো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে ইন্টারসেলুলার এবং ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের এগেনস্টে ইমিউন রেসপন্সটা একটু আলাদা। ফাইনালি আসছি ভ্যাকসিনেশনে। দেখো, ভ্যাকসিনেশন সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, ভ্যাকসিনেশনের প্রিন্সিপালটা কি। দেখো, আমরা ক্লোনাল এক্সপ্যানশন দেখছিলাম না, যে কি হচ্ছে, অ্যান্টি লিম্ফোসাইট গুলোর সংখ্যায় বাড়ে, সংখ্যায় বাড়ার পর কি হয়, অ্যান্টিবডি প্রোডিউস করে, আবার মেমোরি সেল তৈরি হয়, তাই না? এখন আমরা এই জিনিসটাকে যদি আমরা মনে করো যে একটু কাজে লাগাই, কিভাবে কাজে লাগাই, আমরা তো জানি আমাদের বডি কোটি কোটি বিভিন্ন রকম তোমার লিম্ফোসাইট তৈরি করে রাখছে, ঠিক আছে, আমরা তো জানি যে কোটি কোটি বিভিন্ন লিম্ফোসাইট তৈরি করে রাখছে বিভিন্ন অ্যান্টিজেনের জন্য, তাই না? কিন্তু দেখো, আমরা যখন প্রাইমারি ইমিউন রেসপন্স পড়তেছিলাম, দেখলাম কি, যে ইমিউন রেসপন্সটা হইতে একটু বেশি সময় লাগছে না, ঠিক আছে। কিন্তু আমরা যদি এমন করতে পারি যে বডিকে আমরা এমন একটা অ্যান্টিজেন প্রবেশ করাইলাম যেটা আমাদের ডিজিজ করতে পারবে না, কিন্তু বডিকে ওই অ্যান্টিজেনটাকে চিনায় রাখবে, তাহলে কি হয়, তাহলে সরাসরি যখন পরের বার ব্যাকটেরিয়াটা প্রবেশ করবে, সত্যিকার ব্যাকটেরিয়া, তাহলে সেটা কি হবে, ইমিউন সেকেন্ডারি ইমিউন রেসপন্স হবে না? তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো যে এটা, মনে করো যে কথার কথা, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি একটা ব্যাকটেরিয়া আছে না, টিটেনাস টক্সিন, আমরা এটিএস সিরাম নেই না ভ্যাকসিন, তাহলে ওই জিনিসটা কি আসলে, মনে করো যে আসল ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, টিটানের ভিতরে একটা টক্সিন আছে, টক্সিন মানে হচ্ছে বিষ, যেটা অসুখটা ঘটায় সত্যিকার অর্থে। এখন ওই বিষটাকে আলাদা করে আমরা যদি সেটাকে ফরমালিন দিয়ে ট্রিটমেন্ট করি, দেখা যায় কি, ওই বিষটা আর কার্যকারিতা হারায় ফেলে, বুঝতে পারছো? তাহলে কি হয়, ওই বিষটা আর এখন
অসুখ তৈরি করতে পারবে না। ফরমালিন দিয়ে যখন আমরা দিলাম মানে টক্সিনটাকে, কি হইলো, ওইটা আর এখন অসুখ তৈরি করতে পারে না, অসুখ তৈরি করতে পারে না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে টক্সয়েড। এখন এটা অসুখ তৈরি করতে পারে না, কিন্তু এটার গায়ে এপিটোপ আছে না? এপিটোপ তো আছে, কারণ এটা তো হচ্ছে একটা প্রোটিন। তোমরা কি শুনতেছো? আসো, তাহলে দেখো আমরা কি করলাম, যে টক্সিনটার কার্যকারিতা নষ্ট করে দিলাম, কিন্তু তাতে কি হইলো, টক্সিনটার গায়ে যে এপিটোপ গুলো আছে সেটা তো থেকে গেছে, তাই না? এখন এটাকে যদি আমরা শরীরের ভেতর প্রবেশ করাই, তখন কোন ধরনের রেসপন্স হবে? প্রাইমারি ইমিউন রেসপন্স হবে না? হবে, প্রাইমারি ইমিউন রেসপন্স হবে। প্রাইমারি ইমিউন রেসপন্স হইলো, কিন্তু ডিজিজ হইলো? ডিজিজ তো হইলো না, কারণ আমরা ফরমালিন দিয়ে অলরেডি টক্সিনটাকে নষ্ট করে দিছি। কিন্তু মাঝখানে আমাদের লাভটা কি হইলো, যে প্রাইমারি ইমিউন রেসপন্স হয়ে গেল। প্রাইমারি ইমিউন রেসপন্স হওয়ার কারণে এখন কি কি আছে আমাদের, দেখো, বি সেল, প্লাজমা বি সেল আছে, আর মেমোরি বি সেল আছে, তাই না? প্লাজমা বি সেল মনে করো যে শেষ কয়েকদিন পরে, কিন্তু মেমোরি বি সেল তো থেকে গেছে, তাই না? মেমোরি বি সেল মাঝখান দিয়ে আমরা মেমোরি বি সেল জেনারেট করে ফেলছি। এখন পরের বার যখন সত্যিকার অর্থে ক্লস্ট্রিডিয়াম টিটানিয়া আমাদের বডিতে প্রবেশ করবে, ঠিক আছে, এখন দেখো আমাদের অলরেডি কিন্তু মেমোরি সেল তৈরি করা আছে। এখন কি ওই মেমোরি সেল এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াকে আমাদের বডিতে সার্ভাইভ করতে দিবে? দিবে, বুঝতেছো তোমরা ভ্যাকসিনেশনের প্রিন্সিপালটা? বুঝতে পারছো? এটাই হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। ভ্যাকসিনেশনের কাজটাই হচ্ছে আমাদের বডিতে, বডিকে সেকেন্ডারি রেসপন্সের জন্য তৈরি করে রাখা। প্রাইমারি রেসপন্স অনেক সময় লাগে না, এটার অ্যান্টিবডি টাইট, অ্যান্টিবডি লেভেলও তো কম না। তাহলে সেকেন্ডারি রেসপন্সের জন্য আমরা যদি বডিকে রেডি করে রাখতে পারি, তাহলে আমাদের বডি তো ওই মাইক্রোবকে ঢুকতেই দিবে না, জায়গাই তো দিবে না, তাই না? তাহলে ভ্যাকসিনের কাজটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্সের জন্য, মানে ন্যাচারালি যখন সত্যি সত্যি ব্যাকটেরিয়াটা ঢুকবে, তখন যেন সেকেন্ডারি রেসপন্স হয়, এটাকে এনশিওর করাটা হচ্ছে ভ্যাকসিনেশনের কাজ, ঠিক আছে? স্যার বুঝতে পারছো? স্যার প্রথম প্রথমবার যখন ঢুকছে স্যার ভ্যাকসিনেশন যেটা আর কি, ওইটা যদি আর একটু বলতেন স্যার, ওইটা কিভাবে ডিজাইন করে যেটা ঢুকাইছে স্যার, ডিজাইন করেছে সেটা বলি। মনে করো যে কথা কথা পোলিও ভাইরাস, ঠিক আছে, পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস এখন পোলিও হয় না। এখন আমরা এমন ভাবে পোলিও ভাইরাসটাকে, মানে যেটা অসুখ তৈরি করতে পারে, এমন পোলিও ভাইরাসকে আমরা যদি মনে করো যে এক ধরনের ট্রিটমেন্ট করলাম, যে এটাকে দুর্বল করে দিলাম, যে এখন এটা আমাদের শরীরে ডিজিজ করতে পারবে না, কিন্তু পোলিও ভাইরাস যেটা আছে সেটা সেরকমই থাকবে, মাঝখানে এটার রোগ সৃষ্টি করার ক্ষমতাটাকে আমরা কোনো মতে বাদ দিয়ে দিলাম, মনে করো যে কেমিক্যাল দিয়ে ট্রিট করলাম অথবা এটাকে হিট দিলাম, ঠিক আছে, বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে এটার রোগ সৃষ্টি করার ক্ষমতাটাকে বাদ দিয়ে দেওয়া যায়, একে মেরে ফেললাম কথার কথা। এখন মনে করো যে ভাইরাসটা যে মরে গেছে, কিন্তু ভাইরাসের শরীরের যে প্রোটিনগুলো আছে সেগুলো মনে করো ইন্ট্যাক্ট থাকতে হবে। পদ্ধতিটা এমন হইতে হবে যে যেন ভাইরাসটা মরে যায়, এটা রোগ প্রতিরোধ রোগ তৈরি করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা যেন এটার গায়ে যেন এপিটোপগুলো ইন্ট্যাক্ট থাকে, এপিটোপগুলো যেন ঠিক মতো আগের মতোই থাকে, মানে নর্মাল একটা রোগ সৃষ্টিকারী ভাইরাস আর যেটা রোগ তৈরি করতে পারে, দুইটার গায়ের এপিটোপগুলো যেন একই রকম থাকে, ঠিক আছে? এটা এটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার, মানে মূল বিষয়টা হচ্ছে স্যার ভিতরে গিয়ে ওইটা যাতে আবার বেড়ে না যায় বা নিজেকে নিজেকে সংখ্যায় বৃদ্ধি না করতে পারে। তাহলে কি হইলো, আমাদের বডি এখন একটা একটা দুর্বল ভাইরাসকে দেখলো, দুর্বলকে ভাইরাসকে দেখে সে চিনে রাখছে যে সত্যিকারের আসল রোগ সৃষ্টিকারী ভাইরাসটা এই রকম, চিনে রাখছে না মেমোরি সেলের মাধ্যমে, মেমোরি সেলের মাধ্যমে। তাহলে দ্বিতীয়বার যখন সত্যিকারের ভাইরাসটা আসবে, তখন কিন্তু আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে, তাই না? তাহলে সেকেন্ডারি ইমিউন রেসপন্স যেহেতু অনেক স্ট্রং, তখন আর সত্যিকারের ভাইরাসটা আমাদের বডিতে বংশবৃদ্ধি করতে পারবে না, রেপ্লিকেশন করতে পারবে না, তাহলে আমাদের ডিজিজ হচ্ছে না। ভ্যাকসিনেশনটা কিন্তু এটাই, বুঝতে পারছো নাকি? জি স্যার, স্যার স্যার বুঝতে পারছি স্যার। যে প্রথমবার যে স্যার আমাদের যেটা ডিজাইন যেটা ইনকরণ হয়েছে বডিতে, ওইটার যে এপিটোপ গুলো বা প্রোটিন গুলো, ওইগুলো স্যার তো লিমিটেড, ওই লিমিটেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ওগুলো তো আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ থাকে না, তাই না স্যার? বৃদ্ধি পাওয়ার সুযোগ নাই, কিন্তু দেখো, কিন্তু যেই যে মনে করো যে দুর্বল ভাইরাসটার গায়ে যেই এপিটোপ গুলো আছে, সেটা তো আবার সত্যিকারের আসল ভাইরাস যেটা মনে করো পরে ঢুকতে পারে সেটার গায়েও আছে। এখানেই হচ্ছে তোমার এপিটোপ গুলার থাকার গুরুত্বটা, এটা লিমিটেশন মনে করে যে এপিটোপ বাড়তে কমতে। হ্যাঁ বলো। বাস্তব অভিজ্ঞতার যেটা স্যার, মনে করেন একজন ব্যক্তি, সুস্থ ব্যক্তি ভ্যাকসিন দেওয়ার পরে অসুস্থ হইছে স্যার, তো সেই ক্ষেত্রে কি হয় স্যার, এই যে যে আমাদের যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেখানে যে প্রোটিন গুলো ছিল বা এপিটোপ গুলো ছিল, সেইগুলোর এগেনস্টে প্রাইমারিলি আমাদের বডির কাজ করা যেটা, সেটা কি ফেইল হইছে বা ধরনের জিনিস হইতে পারে, ঠিক আছে? প্রথম কথা বলি, তুমি করোনা ভাইরাসের কথা বলতেছো, তো মনে করো যে ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে ডিজিজ হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে কি হয়, তোমার করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের নাম শুনছো? ভ্যারিয়েন্ট
শুনছো না? জি স্যার, বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট শুনছি, ভ্যারিয়েন্ট, তারপর সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট গুলো কি? ভ্যারিয়েন্ট গুলো হচ্ছে তোমার এদের এপিটোপ গুলো আলাদা। এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে মনে করো যে তোমাকে যদি আমি বুঝতে পেরেছি স্যার, কিন্তু আমার প্রশ্নটা ছিল ওইটা না স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে আক্রান্ত হওয়া না, ভ্যাকসিন দেওয়ার পরে অসুস্থ হওয়া স্যার। ভ্যাকসিন দেওয়ার পরে দেখা গেছে জ্বর, সাইড ইফেক্ট যেগুলো স্যার, সেটা হচ্ছে, ও আচ্ছা দেখো, সেটা সেটা নরমাল অসুখের তুলনায় খুবই খুবই মৃদু, তাই না? মনে করো যে করোনা ভাইরাস হলে মানুষের ইনটিউবেশন করতে হচ্ছে, ভেন্টিলেশন দিতে হইতেছে, কত কিছু করতে হইতেছে, মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে না, সেই তুলনায় কি তোমার ভ্যাকসিনেশনের সাইড ইফেক্ট গুলো এত এত গুরুতর, এত জটিল, এত জটিল না? এটা নরমাল, তাহলে চিন্তা করো, চিন্তা করো, এখন ভ্যাকসিন তো এটা কমপ্লিটলি একটা ফরেন জিনিস, দুর্বল ভাইরাস হইলেও সেটা কমপ্লিটলি একটা বাইরের জিনিস না, সেটার এগেইনস্টে যখন সামান্য কিছু রিয়াকশন তো হবেই, তাই না? এটা যতই দুর্বল ভাইরাস হোক সেটা কিন্তু একটা বাইরের জিনিস, যতই ডেড ভাইরাস হোক সেটা কিন্তু একটা বাইরের জিনিস, বাইরের জিনিস যখনই আমাদের বডিতে ঢুকছে তখনই ইনফ্লামেশন শুরু হয়ে গেছে, তখনই জ্বর শুরু হয়ে গেছে, জ্বর ইনফ্লামেশন এগুলা এগুলো কোন ভ্যাকসিন দেওয়ার পর যখন মনে করবার যে মৃদু জ্বর হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে সেটা ভালো লক্ষণ, তার মানে এটা ভ্যাকসিনটা কাজ করতেছে বডিতে, আমাদের বডি ভ্যাকসিনটাকে চিনতে পারছে, সেটা সেজন্য সে ব্যবস্থা নিচ্ছে, মেমোরি বি সেল তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই কারণে করোনা ভাইরাস যেহেতু মনে করো যে এক একটা ভ্যাকসিনের সাইড ইফেক্ট এক এক রকম, হ্যাঁ, এখন সবার তো আর একই রকম সাইড ইফেক্ট হচ্ছে না, এবং সাইড ইফেক্টের হওয়ার মানে পার্সেন্টেজটাও কিন্তু এত বেশি না, মৃদু যেই সাইড ইফেক্ট গুলো হচ্ছে সেটা নরমাল যে কোনো ভ্যাকসিনেশনেই হয়, এখানে তোমাকে বলি এই যে বললাম না, ভ্যাকসিন হচ্ছে তোমার মনে করো যে দুর্বল ভাইরাস বা মৃত ভাইরাস, তারপরেও জিনিসটা যে ফরেইন সেটার এগেইনস্টে যে ইমিউন রেসপন্স হচ্ছে সেটার কারণেই এই সাইড ইফেক্ট গুলো হচ্ছে, ঠিক আছে? মনে করো এখন এখন যে মৃত ভাইরাসটা ঢুকছে সেটাকে যে প্রসেস করতে হবে তখন বিভিন্ন রকম সাইটোকাইন রিলিজ হয়, ঠিক আছে? মনে করো যে ইন্টারলিউকিন 6 রিলিজ হয়, তারপরে আরো অনেক রকম ফিভার হয়, জ্বর হয়, ঠিক আছে? এই জিনিসগুলো কেন হয়? যখন ইমিউন রেসপন্স হয় তার তার কারণেই এই সাইড ইফেক্টগুলো দেখা দিচ্ছে, ঠিক আছে? এগুলা তোমার প্রশ্নটার উত্তর তো তুমি কি এই ধরনের উত্তর চাচ্ছ, মানে কেন হয় সাইড ইফেক্ট, কেন হয় সেটা জানতে চাচ্ছ? স্যার বুঝতে পারছি স্যার, আপনি যেটা বলছেন এইটাই স্যার, যে বাইরে থেকে নতুন কিছু একটা ঢুকছে, বাইরে তো বাইরের জিনিস, সেজন্যই রেসপন্স হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, শেষ পর্যায়ে চলে আসছি, লাস্ট স্লাইড, আমরা এখন দেখব যে ইমিউন প্যাথোলজি, যে আমাদের ইমিউন সিস্টেমই অনেক সময় অসুখের কারণ হয়ে যায়, বুঝতে পারছো? ইমিউন সিস্টেমের কাজটা কি? আমাদেরকে বাইরের প্যাথোজেন থেকে মানে ধরো প্রোটেকশন দেয়া, কিন্তু ইমিউন সিস্টেম নিজেই যদি তোমার আমাদেরকে অসুখ তৈরি করে তাহলে তো খুবই খারাপ হইলো, মানে যার কাজ ছিল প্রোটেকশন দেয়া সেই এখন আমাদেরকে ক্ষতি করা শুরু করছে, তাহলে কি ধরনের অসুখ হইতে পারে ইমিউন সিস্টেমের? একটা হচ্ছে দেখো ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিয়াকশন টু সেলফ অ্যান্টিজেন, আমরা বললাম না যে নেগেটিভ সিলেকশন হয়, পজিটিভ সিলেকশন হয়, যেই ধরনের কোষগুলা আমাদের নিজেদেরকে চিনতে পারে, নিজেদের কোষের অ্যান্টিজেনকে চিনে তাদেরকে বাদ দিয়ে দেয়া হয় না, কিন্তু কোনো কারণে সেই সিলেকশন প্রসেসে যদি সমস্যা থাকে, ডিফেক্ট থাকে, তাহলে কি হবে যে আমাদের কোষকে চিনে এমন কোষগুলাই সার্ভাইভ করতে থাকবে, তাহলে তখন কি হবে, এরা তখন আমাদের নিজেদের কোষের বিপরীতেই অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে, তখন এটাকে বলা হচ্ছে অটো ইমিউনিটি, অটো মানে হচ্ছে সেলফ, ইমিউনিটি মানে তো বুঝোই মানে নিজের এগেইনস্টে ইমিউনিটি তৈরি করবে, ঠিক আছে? অটো ইমিউনিটি, এরকম একটা অসুখ আছে মনে করো যে পার্নিশিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে? এটা যখন আমাদের বডিতে কোনো ভিটামিন তৈরি করতে পারে, পারে না, ভিটামিন B12 আছে, ঠিক আছে? এটা শুধুমাত্র খাবার থেকেই আমাদের বডিতে পায়, তাহলে আমাদের গাটের ভেতরে আমাদের ইন্টেস্টাইনে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা কি করে ভিটামিন B12 কে বাইন্ড করে, বাইন্ড করে আমাদের শরীরের ভিতরে ঢুকে ফেলে, ঠিক আছে? এখন কি হয় মনে করো, ওই যেই প্রোটিনটা ভিটামিন B12 কে আমাদের শরীরের ভিতরে ঢুকায়, ওই প্রোটিনের এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে ওই প্রোটিনটা তো ওটার কাজ করতে পারবে না, পারবে পারবে না, তখন বাধা সৃষ্টি করবে, হ্যাঁ, ভিটামিন B12 তখন আমাদের বডিতে ঢুকতে পারে না, তখন আমাদের এক ধরনের রক্তশূন্যতা হয়, এটাকে বলা হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া, এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউনিটি। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিস, যেটাকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, মানে খুবই হার্মলেস, মানে এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না, এইরকম অ্যান্টিজেন যদি বাইরে থেকে প্রবেশ করে, মনে করো যে একটা পোলেন গ্রেন, পোলেন গ্রেন মানে হচ্ছে ফুলের রেণু, ফুলের রেণু নাক দিয়ে প্রবেশ করলো, অনেকে দেখা গেলো যে হাঁচি টাচি দিতে দিতে জ্বর উঠে, অবস্থা খারাপ,
ঠিক আছে, তাহলে অথবা মনে করো যে ফুড অ্যালার্জেন, মনে করো যে কেউ দুধ খাইতে পারে না, দুধ খেলে চুলকানি শুরু হয়, আবার মনে করো যে কেউ বাদাম খাইতে পারে না, নাট অ্যালার্জি আছে, পিনাটের উপর অ্যালার্জি আছে, ঠিক আছে, মানে যেসব জিনিস আমাদের শরীরের কোনো ক্ষতি করে না কিন্তু আমাদের ইমিউন সিস্টেম মনে করে যে বিশাল ক্ষতি করে ফেলবে, তখন ইমিউন সিস্টেম এই হার্মলেস জিনিসের প্রতিও রিয়েকশন করে, এটাকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, মানে যেখানে দরকার নাই সেখানে রিয়েকশন করতে, ইনোকুয়াস মানে হচ্ছে হার্মলেস, ঠিক আছে, যেখানে দরকার নাই সেখানেও যখন রিয়েকশন করে ফেলে তখন সেটাকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা আরেকটা জিনিস আছে, লাস্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের ইমিউন রেসপন্স যদি যথেষ্ট না হয়, যেমন ইমিউন ডেফিসিয়েন্সি, মনে করো যে বিসেলের মনে করো যে অ্যান্টিবডি তৈরি করার যে জিনগুলো আছে সেগুলো ডিফেক্টিভ, তাইলে তো অ্যান্টিবডি তৈরি হবে না, তাহলে কি আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে যথেষ্ট রেসপন্স দেখাইতে পারবো? পারবো না, তখন এটাকে বলা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি, ঠিক আছে। একটা ইমিউনো ডেফিসিয়েন্সি সবাই আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, এইডস না, এইচআইভি, এইচআইভি ভাইরাস কি করে যে লিম্ফোসাইট গুলোকে বডির ইমিউন সিস্টেমকে ধ্বংস করে দেয়, তাই না? তখন তো আমাদের রেসপন্স করতে পারে না, মনে করো যে যার এইচআইভি আছে সে নর্মাল সর্দি কাশিতে মারা যাবে, তাই না, তার তার শরীরে তখন চার পাঁচ রকমের অসুখ হয়, ঠিক আছে। মনে করো যেসব ভাইরাস নর্মালি আমাদের শরীরে, যারা সুস্থ আছে, যাদের শরীর, যাদের ইমিউন সিস্টেম ঠিক আছে, তাদেরকে অসুখ করতে পারে না, যেসব ভাইরাস খুবই খুবই নর্মাল অসুখে কিন্তু এইডস রোগী মারা যায়, তাই না, এই কারণে এটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি, ঠিক আছে, বুঝতে পারছো, ইনএফেক্টিভ ইমিউন রেসপন্স, যথেষ্ট ইমিউন রেসপন্স করতে না পারা একটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ, যেখানে দরকার নাই সেখানেও করে ফেলছে, এটাকে বলছে হাইপার সেন্সিটিভিটি, যেমন মানুষের কিছু খাওয়ার পরে অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক আছে, অথবা মনে করো যে গায়ে কোনো কিছু লাগলে চুলকানি শুরু হয়ে গেছে, অ্যালার্জি শুরু হয়ে গেছে, এগুলোকে বলা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। আর একটা হচ্ছে তোমার আমাদের সেলফ বডির নিজেদের অ্যান্টিজেনের এগেনস্টেই রিয়েকশন করা, এটাকে বলা হচ্ছে অটো ইমিউনিটি। এই তিন ধরনের ডিজিজ আমাদের ইমিউন সিস্টেমের সমস্যা, ডিফেক্টের কারণে হইতে পারে, ঠিক আছে। আজকের লেকচার এতটুকুই, ঠিক আছে, ক্লাস তো অনেকক্ষণ হয়েছে না, এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট, হ্যাঁ স্যার, আমাদের বডি থেকে যে অ্যান্টিবডি যেগুলো, এগুলো কি স্যার ফিক্সড থাকে স্যার, মানে এগুলো কি ফিক্সড আছে অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডি যেগুলো টাইপস বা অ্যান্টিবডি যেগুলো আছে আর কি স্যার, ফিক্সড মানে সংখ্যাটা আর কি স্যার, সংখ্যাটা এগুলো কি ফিক্সড, বিভিন্ন রকমের সংখ্যা নাকি একটার কয়টা আছে সেটা বলতেছো, মানে একটা নির্দিষ্ট টাইপ, বিভিন্ন রকমের সংখ্যা বাদে, জি স্যার বিভিন্ন রকমের সংখ্যা স্যার, এগুলো কি ফিক্সড আছে, মানে স্যার ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে আমরা সিক হই, সিক হওয়ার পরে স্যার আমরা যেগুলো মেডিসিন নেই, তো মেডিসিন নেওয়ার পর যদি আমাদের এগুলো ওভারডোজ হয়ে যায় তখন আমাদের স্যার রিঅ্যাকশন দেখা দেয় আর কি, তো সেই ক্ষেত্রে কি স্যার অ্যান্টিবডিটা মানে ওভারলোড হয়ে যায় তার জন্য? না 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 না, সেটার জন্য না, তো দেখো মানে আমি তো বলছি অলরেডি যে আমাদের বডি অলরেডি 100 কোটি বিভিন্ন রকমের বি সেল তৈরি করে রাখছে, তাই না, যেটা 100 কোটি বিভিন্ন রকমের এপিটোপকে চিনতে পারে, তাই না, এটা অলরেডি আমাদের বডি তৈরি করে রাখছে, এটা এক একজনের শরীরে এক এক রকম, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। আরেকটা দেখো যে আমাদের বিভিন্ন 100 কোটি স্পেসিফিসিটির অ্যান্টিবডি আছে আমাদের বডিতে, এরপরেও মনে করো যে বিভিন্ন নতুন স্পেসিফিসিটির অ্যান্টিবডি তৈরি হইতে পারে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের, আমরা যখন বি সেল ডেভেলপমেন্টে যাব, যখন আমরা অ্যান্টিবডি জেনারেশন দেখব, ওখানে কিভাবে তোমার মানে রিকম্বিনেশন হচ্ছে, ওখানে তোমার রিকম্বিনেশন হয়, ঠিক আছে, কম্বিনেশন হয়, মনে করো যে আমরা কি বলে ইয়া খেলছো না, কার্ড খেলার সময় কি হয়, কার্ড গুলাকে যখন শাফল করতে থাকো, শাফল করতে থাকো বিভিন্ন ধরনের, মনে করো তুমি একবার শাফল করে একটা কার্ডের জিনিসকে কার্ড গুলোকে এক পাশে রাখলা, অন্য আরেকটা বক্সকে অন্যভাবে শাফল করে আবার আরেকটা জায়গায় রাখলা, এখন দুইটা জিনিস কি একই রকম হওয়ার সম্ভাবনা আছে, কত বিভিন্ন রকম কম্বিনেশন হইতে পারে না, আমরা যতবার শাফল করতে থাকি এই ধরনের শাফল শাফলিং হয় তোমার এই যে যখন বি সেল অ্যান্টিবডি জেনারেশনের জন্য যায়, ঠিক আছে, তাহলে নতুন ধরনের স্পেসিফিসিটি আমাদের বডিতে তৈরি হইতে পারে, যেটা আমরা পরের চ্যাপ্টার গুলোতে দেখব। তোমার আনসার আপাতত এই পর্যন্তই জেনে রাখো, আমরা পরের চ্যাপ্টার গুলোতে নেক্সট ক্লাস থেকে আমরা সেলস অফ ইমিউন সিস্টেম শুরু করব, ঠিক আছে। এখন তোমাদের কথা হচ্ছে তোমাদের তো ক্লাস টেস্ট দিতে হয়, তাই না? জি স্যার, আমাদের মোটামুটি স্যার 4টা ক্লাস টেস্ট আর কি স্যার নেয়, মানে মিড টার্মের আগে 2টা আর মিড টার্মের পরে স্যার 2টা, দেন আমাদের হচ্ছে বেস্ট কাউন্ট 2টা কইরা দেন আমাদের মার্কগুলো স্যার আর কি সাবমিট করে স্যার। আচ্ছা ঠিক আছে, মিড টার্ম হচ্ছে তোমাদের কবে, মিড টার্মের ডেট দিছে স্যার? মিড টার্ম হয়তো স্যার 13 তারিখ থেকে সামনের মাসে, সামনের মাসের 13 তারিখ, আজকে কত তারিখ, আজকে 18 তারিখ নাকি? হ্যাঁ 18 তারিখ, জি স্যার। তাহলে সামনের মাসের আগে মনে হয় আরো 2-3টা লেকচার পাবো, তাই না, 2-3টা লেকচার তো পাবো। আচ্ছা তাহলে আজকে পর্যন্ত যা পড়াইছি সেটার উপর তোমাদের একটা ক্লাস টেস্ট হবে এই সপ্তাহের ভিতরে, ঠিক আছে, তোমরা তোমাদের সময় মতো একটা সময় আমাকে দিও, ঠিক আছে, মনে করো যে এমসিকিউ টাইপ হবে, 25টা এমসিকিউ হবে, ঠিক আছে, আমি প্রথম চ্যাপ্টারের উপর,
একটা টাইম তোমরা আমাকে দিও তো প্রথম চ্যাপ্টার যেটা ছিল ওটার উপর না প্রথম চ্যাপ্টার বলতে প্রথম দুই লেকচার আর কি আমি যে দুই লেকচার পড়লাম সেটার উপর ঠিক আছে আমাদের তো সবচেয়ে বেশি ভালো হয় কি স্যার মানে আমাদের হচ্ছে 10 মার্কের কয়টা স্যার দুইটা নেন মিডের আগে স্যার অথবা মনে করো যে এক লাইনের উত্তর এইরকম থাকতে পারে বুঝতে পারছো স্যার আমাদের কোশ্চেন গুলো কি শীটের ভিতরে অবশ্যই শীটের ভিতরে হবে স্যার বাইরে থেকেও আসবে হবে না শীটের বাইরে থেকে কিছুই হবে না সব শীটের ভিতরেই সব যা পড়াইছি এর ভিতর থেকেই তোমরা শুনছো না লেকচারগুলো লেকচার বুঝতে পারছো কিনা আমাকে সেটা বলো আগে খুব কঠিন কিছু পড়াইছি আমার কথা কি বুঝে গেছে সেটা আমাকে একটু উত্তর দাও স্যার স্যার এখানে এখানে হলো লেকচার ভালো জানি না স্যার প্রথম যদি তারপর বুঝতে পারবো স্যার কেমন আচ্ছা শুনো পড়া হয়ে যাবে ঠিক আছে ফাইনালের জন্য মিডের জন্য পড়া হয়ে যাবে তোমরা যদি এখন পড়ো মিডের জন্য পড়া হয়ে যাবে তোমরা দুইটা লেকচারের উপরেই দাও আমি সহজ কোশ্চেন করব ঠিক আছে দাও না স্যার গুগল শীটেই তো নেবেন হ্যাঁ গুগল শীটেই নিব ঠিক আছে আমাদের একটু সময় দিবেন স্যার এতটুকু বলবো স্যার অবশ্যই সময় দিব ইমিউনোলজি কঠিন সাবজেক্ট এটা তো আমরা পড়াশোনা করে আসছি না ইমিউনোলজি তো আমরাও পড়াশোনা করে আসছি তাই না ইমিউনোলজি কেমন সেটা তো আমরা জানি তাহলে ইমিউনোলজির জন্য কোশ্চেন সহজ করব আর যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে কিন্তু তোমরা একটু পড়াশোনা করো স্যার 15টার জন্য কতক্ষণ সময় পাবো আমরা এটা আমি এখনো ঠিক করি নাই এখনো ধরো তো স্যার নাই কোশ্চেন করুক তারপর আমরা কথাবার্তা বলে স্যারের সাথে আমরা টাইম বাড়াই দিব না আমরা আচ্ছা ঠিক আছে শুনো তাহলে আগামী কাল তোমাদেরকে লেকচারটা দিব এই লেকচারে ধরো মানে কথাবার্তা নাই লেখা জোকা নাই তাই না তোমাদেরকে তোমাদেরকে তো পড়তে হবে জিনিসগুলো ফাইনালের জন্য তো লিখতে হবে তাই না আমি তোমাদেরকে একটা স্লাইড পাঠাবো মোটামুটি লেখা টিখা আছে যেগুলো পড়লে তোমরা অ্যানসার করতে পারবা মানে ব্রড কোশ্চেন গুলো ডেসক্রিপটিভ অ্যানসার করতে পারবা এরকম একটা স্লাইড আমি তোমাদেরকে আগামী কাল পাঠাই দিব আর ধরো পরীক্ষা তোমরা কবে দিতে চাও মানে ধরো সপ্তাহের মাঝখানে ধরো মঙ্গলবার বা বুধবার একদিন রাতে নিয়ে নিলাম কোনো সমস্যা আছে এরকম স্যার এটা স্যার ক্লাস টাইমে নিলে হয় না ক্লাস টাইম বলতে কখন বলো স্যার ওই যে আগামী জি স্যার স্যার দেখা গেছে আগামী শুক্রবার স্যার আগামী শুক্রবার স্যার দেখা গেছে ক্লাসের একটা নির্দিষ্ট টাইম হয়তো স্টার্টিং টাইম আর তা না হলে এন্ডিং টাইম এই টাইমের মধ্যে হয়তো টাইম নিলেন স্যার ক্লাসের টাইমের ভিতর হবে না বুঝছো আমার এমনিতেই অনেক কিছু পড়াইতে হবে তারপর তোমরা আসো দেরি করে 10 মিনিট ওয়েট করতে হয় এমনিতে পড়ানোর টাইম পাওয়া যায় না দেখো আজকে কতক্ষণ আজকে প্রায় 15 মিনিট এক্সট্রা লাগছে লাগছে না স্যার ওই দেখ ক্লাসের ক্লাস টাইমের লাস্টের দিকে নিয়ে নিলেন স্যার ওই সময় আমরা সকালে ক্লাস শেষে দিতে পারো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে মনে করবে যে তোমরা ক্লাস লেকচারটা ঠিকমতো শুনবা না তোমরা হয়তো পরীক্ষার জন্য পড়বা এই জন্য আমি চাইতেছি তোমরা ক্লাস ভাই একটু রাতেই দেন কোন একদিন স্যার আপনি তো বলছেন রাতে কিন্তু আমরা তো জব করি এটা তো মনে রাখা লাগবে ঠিক আছে স্যার ডেট স্যার ডেটটা আমাদের সিআর আপনাকে জানাই দিবে স্যার আপনার সময় এবং আমাদের সময় এই সপ্তাহের ভিতরেই দেওয়ার চেষ্টা করো ঠিক আছে মনে করো যে বুধবার হইলে ভালো হয় আর কি বুধবার বা বৃহস্পতিবার হইলে ভালো হয় আমাদের তো স্যার দুইটা শীট একটু প্রিপারেশনের ব্যাপার আছে যে কোন একদিন নিতে হবে হ্যাঁ তাহলে প্রিপারেশন নাও সমস্যা নাই এগুলো পড়তে বেশিক্ষণ লাগবে না তো বেশি দিন লাগবে স্যার আপনি স্যার আপনি যে বল
স্যার আপনি যে বললেন যে একটা শীট দিবেন হচ্ছে ড্রেস মানে ডেসক্রিপশন আলা, স্যার আমরা স্যার এই শীটের জন্য আসলে পড়বো কোনটা, মানে সেটা তো শর্ট ডেসক্রিপশন আছে ওইটা নাকি স্যার আপনি যেটা দিবেন ওইটা? আমি 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 এখন যেটা তোমাদেরকে পড়াইছি এটা তোমাদেরকে দিব না, কারণ এখানে লেখার মতো কিছুই নাই, এখানে তো সব আমি মুখে বলছি না, এখানে দেখো এক লাইন লেখা আছে শুধু, এই জিনিসগুলো তোমরা পরীক্ষায় লিখতে হবে না। তাহলে মনে করো যে যাতে কিছু লিখতে পারো এই কারণে এই ধরনের স্লাইড আমি তোমাদেরকে দিব, মানে হালকা পাতলা কিছু ডেসক্রিপশন আছে জিনিসগুলো নিয়ে, এই ধরনের স্লাইড আমি তোমাদেরকে কালকে পাঠাবো, সেটাই তোমরা পড়বা ইয়ার জন্য, ক্লাস টেস্টের জন্য, ঠিক আছে স্যার? ওটা তো স্যার আমাদের বুঝতে সমস্যা হবে স্যার। বুঝতে সমস্যা হবে কেন, মানে আমি সহজ ইংরেজি করে দিব, সহজ ইংরেজি স্যার। তাহলে স্যার দুটো স্লাইডই দিয়ে দেন, একটা স্লাইড তো পাঠাই। আচ্ছা ঠিক আছে, প্রথম দিন যেটা পড়াইছি তোমাদেরকে পরের দিন তো সেটা একটু ছোট করে দিছি। আচ্ছা আবার তাইলে প্রথম লেকচার আর দ্বিতীয় লেকচারটা দুটেই আবার পাঠাই দিব, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা আর তোমরা একটা ডেট ঠিক করে আমাকে জানাও, জানাও মানে কালকে জানাইতে পারলে ভালো হয়, আমাকে কোশ্চেন করতে হবে তো। জি স্যার, আপনি রেডি করেন আমাদের সিআর জানাই, তোমরা একটু ডিসকাস করে, মানে তাহলে কিন্তু সিলেবাস কিন্তু দুই লেকচারই, এটা মনে রাখবা। আর যারা চলে গেছে 28 জন দেখছিলাম, এখন কয়জন আছে? 25 জন, বাকি যে 3 জন চলে গেছে সবাইকে জানাই দিও একটু যে ক্লাস টেস্ট হবে দুইটা লেকচার আর এমসিকিউ অথবা তোমার শর্ট কোয়েশ্চেন হবে, এক লাইনে অ্যানসার দিতে হবে এইরকম, ঠিক আছে? কিন্তু স্যার গুগল ফর্মেই তো নেবেন? গুগল ফর্মেই নিব, গুগল ফর্মেই যথেষ্ট সময় দেওয়া হবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। কি পরিমাণ পেরা গেছে মাথা দিয়ে? আচ্ছা তোমরা তো শুনছো শুধু, এখন যে আমার যে বুঝাইতে হইছে এখন আমার কি পরিমাণ পেরা গেছে এটা বুঝো তোমরা। স্যার আপনারও গেছে এটা ঠিক, তবে আমাদেরও গেছে। একটু একটু জানো, একটা বেসিক আইডিয়া রাখার জন্যই এই টপিক এতগুলো টপিক, আমি সিলেবাসের বাইরে কোনো কিছুই পড়াই নাই, তুমি এখন সিলেবাসটা বের করে দেখো। আমি সিলেবাসের বাইরে, তবে আপনার কাছে দাবি থাকবে স্যার আমাদের যেমন মিড টার্ম বা ফাইনাল এই জায়গাগুলোতে একটু ভালো করার স্বার্থ হইলো বা পাস করার স্বার্থ হইলো অবশ্যই স্পেসিফিক করে দিবেন স্যার। আমি চাই তোমরা পড়াশোনা করো, তোমরা পারো, তোমরা পারলেই তোমাদের রেজাল্ট ভালো হইলে তো সেটা তো মানে আমার কাছে ভালো লাগবে, তাই না? আমি আমি কোশ্চেন, ঠিক আছে আমি কোশ্চেন তোমাদের সুবিধা হয় এইরকম কোশ্চেনই করার চেষ্টা করবো। আগে তোমরা একটা ক্লাস টেস্ট দাও, তারপর দেখি তোমাদের রেজাল্ট কেমন হয়, ঠিক আছে? আমি কিন্তু মনে করো যে বেস্ট গুলো কাউন্ট করবো, মনে করো যে তিনটা বা চারটা যদি নেই, মনে করো যে বেস্ট তিনটা অথবা তিনটা নিলে বেস্ট দুইটা কাউন্ট করবো, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কিছু নাই, স্লাইড দিব, যা স্লাইড একটু পড়াশোনা করো, ঠিক আছে? জি স্যার, জি স্যার, থ্যাঙ্ক ইউ স্যার। এখানে শেষ, হ্যাঁ ভালো থাকবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।